তারপরে প্রিয় নাকি সব হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানছি আমি আফরিন চলে আসলাম আপনাদের সবার সাথে লাইভে। সো আমার সাথে সাথে করে জয়েন করে ফেললেন, কমেন্ট করে শুধু জানান যে সবকিছু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। লাস্ট লাইভ কবে করছিলাম? 16 তারিখ না? আর হচ্ছে আজকে আগস্টের হচ্ছে 1 তারিখে হচ্ছে লাইভে দাঁড়ালাম। সো আই হোপ সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছেন। ভালো থাকার কথা না, তারপরে ভালো থাকতে হবে। সো আমি হচ্ছে স্টুডেন্ট অফার একদম দিব, পুরো আগস্ট পুরো স্টুডেন্ট অফার থাকবে, একদম রিজনেবল প্রাইসে থাকবে। কোনো প্রফিটের বিজনেস হচ্ছে আমি করতেছি না, যত প্রোডাক্ট আছে স্টকে সেগুলো হচ্ছে আমি বের করে দিতেছি তার সেট। ওকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে কোনো পরিস্থিতি আলহামদুলিল্লাহ বলতে বলছে আল্লাহ, তার সাথে আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে হাই হ্যালো। সবাই একটু কমেন্ট করবা যারা আমার পেজে আছেন। অ্যান্ড আজকে হচ্ছে আমি কটন 3 পিস 400 টাকারও দিব। অ্যান্ড হচ্ছে অনেক কটন হচ্ছে এসে রয়েছে, গত মাসেই হচ্ছে এসেছিল, অনেক অনেক প্রোডাক্ট এসে রয়েছে। বাট আমি আরেকটা লাইভে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমার ওইসব প্যাকেট খুলে যে আমি ড্রেস গুলা বের করবো সেই মন মানসিকতা নাই। বাট পুরো আগস্ট হচ্ছে আমি স্টুডেন্টের জন্য হচ্ছে অফারে হচ্ছে ড্রেস সেল করবো। সো একটু হচ্ছে সাপোর্ট করতে হবে, কারণ হচ্ছে আমার এখনো সবার বেতন দেওয়া বাকি। ঠিক আছে, আচ্ছা, সবার ফার্স্টে হচ্ছে আমি একটা রিজনেবল প্রাইসের ড্রেস দেখাই দিই, এরপরে হচ্ছে আমি নতুন ড্রেসে চলে যাবো। আর ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে হচ্ছে ফুল বিকাশ করতে হবে অবশ্যই। আর ডেলিভারি চার্জ তো অবশ্যই হচ্ছে একটু থাকবে, ডেলিভারি চার্জ আমি ফ্রি দিব পরে, বাট এখন হচ্ছে ডেলিভারি চার্জ থাকবে। কারণ হচ্ছে যারা ডেলিভারি করছে তারা কিন্তু অনেক কষ্টে হচ্ছে ডেলিভারি গুলো দিচ্ছে। ঠিক আছে, সো ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে আজকে আপনাদের জন্য চলে যাচ্ছে শুধুমাত্র কত বলেন 650 টাকায় যাবে এটা। ঠিক আছে, এটা 650 টাকায় যাবে। তুমি এদিকে ক্লিয়ার কি দেখা যাচ্ছে আমাকে একটু বলো। আচ্ছা, রেসপেক্ট ফর রেজিং ইউর ভয়েস, থ্যাংক ইউ আপু। মিল্কি সাপু, আমি সব সময় ন্যায়ের পক্ষে, আমি কখনোই অন্যায়ের পক্ষে না, সব সময় ন্যায়ের পক্ষে। সো আমি আমি আমার হচ্ছে মৌলিক অধিকার, যে আমার হচ্ছে প্রত্যেকটা জনগণের হচ্ছে মৌলিক অধিকার যে যার জায়গা থেকে হচ্ছে তার বক্তব্য হচ্ছে রাখা। ঠিক আছে, আচ্ছা, সো দেখেন এইটা 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 650 টাকায় চলে যাবে। আর কিছু ড্রেস আছে যেগুলো একটা একটা আছে, কিছু ড্রেস আছে পুরো বস্তা ভরে যাবে অফারে। ঠিক আছে, কিছু ড্রেস আছে একদম বস্তা ভরা অফারে হচ্ছে চলে যাবে ইনশাল্লাহ। সো তাড়াতাড়ি করে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবা। অ্যান্ড আমি জানি না, আমি আজকে অনেকদিন পর লাইভে দাঁড়িয়েছি, আমার হাত খুব শেক করতেছে, মানে আমার হাত প্রচন্ড পরিমাণে কাঁপতেছে। আমি জানি না, হয়তো এটা ক্ষোভের আগে নাকি, আমি আসলে জানি না, আমার হাত প্রচন্ড পরিমাণে কাঁপতেছে, আমার পা কাঁপতেছে। আমি লাইভে যে দাঁড়াইছি, আমার কাছে মনে হচ্ছে আমি মানে কনফিডেন্স হারায় হচ্ছে লাইভে দাঁড়াইছি। অ্যান্ড আমি বলবো কি, এই সিস্টেমের জন্য টোটাল মানে রাস্তায় তো আমাদের ভাই বোন অনেক বাচ্চা তো একদম মানে শহীদ হয়ে গেছে এই সিস্টেমের জন্য। অনলাইনে আমরা যারা ব্যবসা করি তাদেরকে অনলাইনে মেরে ফেলছে। ঠিক আছে, অনলাইনে মেরে ফেলছে। আর আজকে আমি আপনাদের সাথে হচ্ছে একটা কথা হচ্ছে বলি, আমি যেখানে দাঁড়ায় লাইভ করতেছি এই শোরুমটার বয়স 3 বছর। আমার পথ চলা কিন্তু উপরে একটা শোরুম হয়েছিল, বাট এই শোরুমটা আপনাদের খুব পছন্দের একটা শোরুম। সো আমি এই শোরুমটা অলরেডি ছেড়ে দিছি, নোটিশ করে দিছি, আমাদের এখন একটা শোরুম থাকবে, 2টা শোরুমের বদলে এখন একটা শোরুম থাকবে। আমার 15 জন স্টাফ ছিল, 15 জন স্টাফ থেকে এখন মাত্র 2 জন। ঠিক আছে, সো এই ব্যাপার নিয়ে আমি কখনো কোনো কিছু বলি না, কজ রিজিকের মালিক একমাত্র আল্লাহ, হায়াত মরণ রিজিক এগুলো সব আল্লাহর হাতে। আপনারা হচ্ছে মানে কি বলবো, আমার পেজের আপুরা এত বেশি সাপোর্টিভ, মানে এই জন্য আমি আসলে সত্যি হারাই না। ঠিক আছে, আল্লাহ ভরসা। আমি এই শোরুমে মনে হয় আর 2 মাস লাইভ করব, এরপরে হচ্ছে আমি পাশের শোরুমে হয়তো লাইভ করবো, এইটা হয়তো অন্য কেউ নিবে। সো আসলে সিচুয়েশন এত বাজে করে দিছে এই দেশের সিস্টেম, এত বাজে করে দিছে বলে বুঝতে পারবো না, যে যার জায়গা থেকে ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত সবাই। ওকে, সো দেখেন এইটা হচ্ছে ড্রেস, দুপাট্টা অ্যান্ড হচ্ছে প্যান্ট, 650 টাকা থাকবে। ওকে, 650 টাকা থাকবে শুধুমাত্র। তাড়াতাড়ি করে কিন্তু স্ক্রিনশট নিব, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব। ঢাকা হলে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে হলে কিন্তু অবশ্যই অবশ্যই ফুল বিকাশ করতে হবে। ঠিক আছে, সো এটা কিন্তু যে কোনো একজন পাবে না পাস, তাড়াতাড়ি করে অর্ডার কনফার্ম করে ফেলবেন। এরপর আমি আরেকটা 650 টাকার ড্রেস দেখাচ্ছি, এটাও হচ্ছে একটা আপু পাবে। ঠিক আছে, শেয়ার করে দিয়েছে, থ্যাংক ইউ আপু, ড্রেস গুলো অনেক রিজনেবল, থ্যাংক ইউ পিঙ্কি আপু। আর সবাই একটু হাই হ্যালো করেন, অনেকদিন পর আমি লাইভে দাঁড়াইছি, অনেকদিন পর লাইভে দাঁড়াইছি, কে কোথা থেকে দেখছেন এটা হচ্ছে অন্তত আমাকে জানান।
এন্ড হচ্ছে আমি মানে বললাম না যে স্টিল আই এম শেকিং, মানে আমার হাত পা সব কাঁপতেছে। আমি যে লাইভে দাঁড়াইছি আমার হাত গলা পা সবই হচ্ছে কাঁপতেছে। কজ আমার আর 10টা দিন আগে আমার ফিল হয় নাই যে আমি কখনো, মানে কোনো নিশ্চয়তা ছিল না যে আমরা হচ্ছে আমি কখনো আপনাদের সাথে দেখা করতে পারবো বা কথা বলতে পারবো, ঠিক আছে? এই নিশ্চয়তাটুকু হচ্ছে আর 10 দিন আগে মানে কারোরই ছিল না। ভবিষ্যৎ হচ্ছে পুরাই হচ্ছে অন্ধকার, ঠিক আছে? এই সিস্টেম চেঞ্জ করতে হবে, প্রত্যেকটা মানুষের দাবি হচ্ছে এখন এটা। সো দেখেন এটা হচ্ছে ড্রেসের হচ্ছে ব্যাক সাইড, খুবই সুন্দর একটা কালেকশন, যার ভালো লাগবে ইনবক্স করবা। কালারটা হচ্ছে একদম কি কালার বলবো এটাকে, এটা হচ্ছে তোমার পাউডার একটা মফ কালার, মানে সেম অ্যাজ লাইভ, একদম সেম টু সেম হচ্ছে পাবা ইনশাল্লাহ। প্রাইস থাকবে কত? প্রাইস থাকবে শুধুমাত্র 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 650 টাকা, ঠিক আছে? এত সুন্দর সুন্দর কটন কালেকশন আসছে, কিন্তু মানে খুবই খারাপ লাগতেছে আমরা হচ্ছে কোনো প্রফিটই রাখতেছি না। এক একটা 1600 টাকার হচ্ছে একদম সুন্দর প্যাকেট ড্রেস হচ্ছে, কিন্তু আজকে 1000 টাকায় যাবে, ঠিক আছে? সুন্দর প্যাকেট ড্রেস হচ্ছে আজকে 1000 টাকায় যাবে। আর হচ্ছে পুরো আগস্ট হচ্ছে আমি অফার দিব, পুরো আগস্ট মাস একদম অফার চলবে, ঠিক আছে? সো দেখেন এইটা হচ্ছে ড্রেস, দুপাট্টা, প্যান্ট। প্রাইস হবে কত? শুধুমাত্র 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 হচ্ছে আপনার 650 টাকা, ঠিক আছে? 650 টাকায় কিন্তু চলে যাচ্ছি। নারায়ণগঞ্জের কি অবস্থা মেজাবিন আপু বলেন তো, নারায়ণগঞ্জের কি অবস্থা? আচ্ছা আর কি কোথা থেকে দেখতেছেন? ঢাকার বাইরে থেকে কারা দেখতেছেন একটু হাত তুলেন তো। ঢাকার বাইরের আপুদের সাথে মনে হচ্ছে যে অনেক দিন যোগাযোগ হয় না। আচ্ছা সো দেখেন, আচ্ছা দাদা প্যাকেটটা দাও। বিন সাইডের হচ্ছে এরকম প্যাকেট ড্রেস, যেটা হচ্ছে একদম ক্যাটালগ সহ পাত্র, সেগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস 1450 টাকা বা হচ্ছে 1600 টাকা, ঠিক আছে? সো এই ড্রেস গুলো হচ্ছে একদমই নতুন, আমি কখনো এই ড্রেস গুলো হচ্ছে এর আগে আপনাদের সাথে হচ্ছে আমি দেখাই নাই। আর হচ্ছে মানে থাকে না যে আমি দেখিয়েছি এর আগে হচ্ছে রেগুলার প্রাইসে সেল করেছি, এখন অফারে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। একদমই নতুন কালেকশন, রিজনেবল প্রাইসে যাচ্ছে, ঠিক আছে? মানে ছিল প্রোডাক্ট স্টকে, আমি দেখাতে পারি নাই, এন্ড হচ্ছে এখন হচ্ছে আমি নতুন প্রোডাক্টে কিন্তু একদম পুরো মানে স্টক আউট করার জন্য হচ্ছে একদম অফারে দিয়ে দিয়েছে, ঠিক আছে? আর একটা কথা, সেটা হচ্ছে যে আজকে দুপুরবেলা লাইভ হচ্ছে, অনেক সরি এটার জন্য। আমার হচ্ছে কালকে থেকে লাইভ হবে মানে দুইটা টাইমে, একটা হচ্ছে সকাল 11টায়, একটা হচ্ছে রাত 11টায়, ঠিক আছে? এই আওয়ার গুলোতে হচ্ছে আমার পেজ থেকে কোনো বিজনেস পোস্ট যাবে না, মানে 12টার পর থেকে রাত 10টা পর্যন্ত আমার পেজ থেকে কোনো বিজনেস পোস্ট যাবে না। আমার পোস্টের জন্য কারো টাইম লাইনে মানে বিজনেস ময় হয়ে থাকুক, জাকজমক একদম চকচকা কোনো পোস্ট হচ্ছে আমি রাখতে চাচ্ছি না। আর হচ্ছে আমাদের যত আপডেট আসে কাইন্ডলি আমাদের পেজের স্টোরিতে একটু হচ্ছে চেক করবেন। আর আজকে রাতের মধ্যে বা কালকের মধ্যে ইনশাল্লাহ হচ্ছে আমরা কি বলে হোয়াটসঅ্যাপের হচ্ছে গ্রুপটা, আর হচ্ছে ইনস্টাগ্রাম, টিকটক অ্যান্ড আরো যত সাইট আছে এগুলোর হচ্ছে লিঙ্ক হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে দিব। অ্যান্ড ওয়েবসাইট তো আছে, ওয়েবসাইটে হচ্ছে আমরা আপডেট রাখার চেষ্টা করবো। সো যারা কেনাকাটার মধ্যে থাকতে চান, দরকার নিড ড্রেস, তারা কিন্তু হচ্ছে ওই সব সাইট থেকে হচ্ছে নিবেন, ঠিক আছে? আর হচ্ছে আর কি আর কিছু বলার নাই, আপাতত এতটুকুই করতে পারতেছি, বিকজ আমাদের তো রানিং রাখতে হবে, যেহেতু হচ্ছে এখানে মানে অনেক মানুষ কাজ করতো, এখন হয়তো দুইজন করতেছে, বাট ওদের দুইজনকেও তো আমাকে চালাইতে হবে, আমার পরিবার আমাকে চালাইতে হবে। রাজশাহী থেকে দেখতেছি, চিটাগাং থেকে দেখতেছি, চিটাগাং এ কারা কারা আছেন? চিটাগাং তো পুরো কালকে কাঁপায় দিছে, আমি যতবার আপনাদের ভিডিও দেখছি আমি অবাক হয়ে তাকাইছি যে কোর্ট প্রাঙ্গণ পুরা মানে দেখার মতো সুন্দর ছিল কালকে চিটাগাং এর। হচ্ছে বলতে হবে ভাই, চিটাগাং এর মানুষ হচ্ছে সেই, ঠিক আছে? এক একটা বাঘিনী। সো এই ড্রেসটা হচ্ছে দেখি, ব্লু কালার ড্রেস আমার পার্সোনালি খুবই পছন্দের, সি ব্লু কালার হচ্ছে একটা ড্রেস দেখাচ্ছি। এটার কন্ট্রাস্টটা হচ্ছে আমি একটু বুঝাই, এই ভিতরে হচ্ছে একটা সেম কালারেরই ড্রেস, কিন্তু ভিতরের প্রিন্টটা হচ্ছে একটু ব্ল্যাকিশ দিয়েছে, দ্যাটস ওয়াই হয়তো মনে হতে পারে যে আপু এটা কি একটা কালার, এটা একটা কালার, এরকম নাকি? ওকে, সো এটার হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স এর ওয়ার্কটা হচ্ছে দেখাই দিতেছি। এই হচ্ছে ড্রেসের হচ্ছে সিকোয়েন্স এর ওয়ার্কটা, মাশাআল্লাহ সুন্দর। 98 লাইট গুলো আপু রাতে হচ্ছে করার ইচ্ছা আছে, কটনটা হচ্ছে আমি দিনের বেলা করব, আর হচ্ছে রাতের বেলা হচ্ছে পার্টি ওয়ার গুলো হচ্ছে করব। একটু মাথায় ঢুকায় রাখেন, সকাল 11টায় হচ্ছে একটা রাখবো লাইভ, আর হচ্ছে রাত 11টায়। আর যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, দেশ যদি শান্ত হয়, ঠিক হয়, সেক্ষেত্রে হয়তো আগের রুটিনে চলে আসবো, সেক্ষেত্রে হয়তো 2টার সময় লাইভ হবে, আর হচ্ছে রাত 10টায় হচ্ছে লাইভ হবে, ঠিক আছে? আমার হচ্ছে স্টুডিও হচ্ছে ঠিক হচ্ছে রাতের লাইভের জন্য, ওইটার কাজ চলতেছে,
সো রাতের লাইফটা হচ্ছে আমরা ওপেন করে দিব, যেটা প্রায় অনেক দিন ধরে বন্ধ ছিল, রাতে লাইভই হইতো না। সারা আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। রাশেদ মিম আপু, আচ্ছা রাশেদ মিম আপুর মনে হয় একটা রিফান্ড ছিল, দিয়ে দিচ্ছে। হ্যালো বলতে হবে না, কালকে আমি নিজে আপনার কাছে নাম্বার চাইছিলাম মনে হয়, পরে আপনি দেরি করে রিপ্লাই দিচ্ছেন দেখে আমি এটা মাথা থেকে চলে গেছে, টেনশন করেন না আপু, পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে লাইভ থেকে যেই হচ্ছে দিয়ে দিচ্ছি। ওকে, হ্যালো হ্যালো বলে আপু খালি মানে মনে করে দিচ্ছে, লজ্জা দিয়েন না আপু, এই যে লাইভ শেষেই হচ্ছে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো দেখেন এইটা হচ্ছে আমি ফ্রন্ট পার্টটা তো দেখাইলাম, এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট। এবার একটু যাই লম্বা, ঠিক আছে, বিশাল বড় লম্বা আছে, প্রায় 40-42 ইঞ্চি লম্বা রাখতে পারবেন। বডির কথাতে যদি আসি, যারা হচ্ছে একদম অনেক বেশি হেলদি, যে আপু আমার 46 আপ লাগে ড্রেস, তারাও কিন্তু সুন্দর করে বানাইতে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে ড্রেসটা, খুবই সুন্দর একটা কালেকশন। এই ড্রেস গুলো 1000 টাকায় যাবে, আর আপনি বিশ্বাস করেন এত কমফোর্টেবল সফট ড্রেস গুলা, ওনা গুলো এক একটা সেই লেভেলের সুন্দর, আপনার পরে হচ্ছে আরাম লাগবে। ঠিক আছে, প্রচন্ড কমফোর্টেবল হচ্ছে এক একটা ড্রেস। তো এটা হচ্ছে ড্রেসের হচ্ছে দুপাতা থাকবে, একদম রেগুলার ওয়ার কালেকশন আমি দেখাচ্ছি, ডেইলি পরার হচ্ছে জামা কাপড় এইটা। তো এটা যেন ভালো লাগবে ইনবক্স করে ফেলবো না, আমি ড্রেস নিবো। আচ্ছা ঠিক আছে, রাশেদ আপু যেটা ভালো লাগে নেন, আপনি নকদেন আজকে সবার আগে আপনার মেসেজ চেক করবো যান। তো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসটা, দুপাতা, প্যান্ট, প্রাইসটা কত? 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকায় পেয়ে যাবেন, তাড়াতাড়ি করে কিন্তু অর্ডার কনফার্ম করবেন, যেটা হচ্ছে আপনার একদম মানে নেক লাইনে কিন্তু সুন্দর করে হচ্ছে এরকম করে ওয়ার্ক করে দেওয়া আছে। ঠিক আছে, নেক লাইনে নাইসলি হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা ছিল, আর আমি 400 টাকার ড্রেসও দেখাবো, 400 টাকায় হচ্ছে গঙ্গা থাকবে একটু পরে। ইয়েলোটা দাও, হলুদটা দাও। আচ্ছা, হলুদ ড্রেসটা হচ্ছে আমি শো করে দিতেছি, যারা ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এইটা। ঠিক আছে, আমি মনে করছি কোনো মাইকিং করতে পারবো না। আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আপনার ড্রেসটা, খুবই সুন্দর সুতোর হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে, সিকোয়েন্স এর ওয়ার্ক থাকবে নেক লাইনে। ওকে, সো এই ইয়েলো ড্রেসটা হচ্ছে, দেখি প্রিন্টটা খুবই সুন্দর। সো এই হচ্ছে, দেখো তো আমার দুইটা ফোন যে ব্যাগে আছে, দুইটার কোনোটাতে চার্জ আছে নাকি? যদি চার্জ না থাকে একটাতে চার্জ দাও, আই থিঙ্ক একটা তো চার্জ নাই। 81টা চার্জ আছে নাকি দেখো তো। ওয়াও ভাই, এটার নেকের ডিজাইনটা সুন্দর, চার্জ আছে একটা তো। আচ্ছা, সো দেখো এইটা হচ্ছে খুবই সুন্দর। ওকে দেখো, এটা হচ্ছে তোমার ড্রেসটা, খুবই প্রিটি একটা কালেকশন। যারা ইয়েলো কালার চাচ্ছি, যা একটু কালারফুল কিছু চাই, তাদের জন্য হচ্ছে এটা। আর হচ্ছে সব থেকে বড় কথা, আজকে যতগুলা ড্রেস দেখাচ্ছি সবগুলা প্রচুর কমফোর্টেবল। ঠিক আছে, সো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসে হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে, এটা এতটুকু পার্ট পুরোটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড সিকোয়েন্স এর ওয়ার্ক করে দেওয়া আছে। ঠিক আছে, সো এইটা হচ্ছে আপনার ড্রেসের হচ্ছে ফ্রন্ট লাইনটা, সাইডে হচ্ছে প্যানেল করে দেওয়া আছে। ওকে, সাইডে হচ্ছে সুন্দর করে প্যানেল করে দেওয়া আছে, এন্ড দামানেও কিন্তু নাইসলি হচ্ছে আপনার প্যানেল করে দেওয়া। ওকে, সো এইটা হচ্ছে একটা ছিল, এন্ড হচ্ছে এই ড্রেসের ব্যাক সাইডটা আমি শো করে দিচ্ছি। এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট, ব্যাক সাইডও কিন্তু সুন্দর করে হচ্ছে আপনার প্রিন্ট করে দেওয়া আছে। পিসিতে হচ্ছে ইয়ে আছে না, ওয়াইফাই আছে না, আমার ভিউ কমে যাচ্ছে, শেয়ার করো তো প্লিজেই থাপ থাপ কতগুলা পরপর। সব থেকে নিচে আপু আপু শুনে আঘানোর এই 2টা 750, এখন অরেঞ্জ এন্ড অফ হোয়াইট কালার নিতে চাই, অর্গ্যানজা ডিসকাউন্ট। আপা, অর্গ্যানজা অলরেডি ডিসকাউন্ট চলতেছে, এন্ড আমি যেই প্রোডাক্টে ডিসকাউন্ট দিতে পারতেছি ওইটাতে দিচ্ছি, মানে কি বলবো আসলে বলেন, এর থেকে কমে আসলে আসলে পসিবল না, সত্যি বিশ্বাস করেন। যদি পসিবল হইতো তাহলে হচ্ছে অবশ্যই হচ্ছে করতাম, আমি কেমন মানুষ এটা আপনারা সবাই জানেন। যদি পসিবল হইতো এর থেকেও কমানো, আমি আসলেই কমাইতাম সত্যি, আমি হচ্ছে আপনাদের সাথে আমার সম্পর্কটা হচ্ছে একদম মিররের মতো, একদম আয়না যেরকম থাকেন, একদম স্বচ্ছ গ্লাস যেরকম থাকেন, এক্সাক্ট এরকম ট্রান্সপারেন্ট একদম। ঠিক আছে, কত টাকা দিয়ে কিনছি, কত টাকা প্রফিট করছি, এটা আপনাদের কাছে হচ্ছে সবার কাছে হচ্ছে জানা। ওকে, সো এটা হচ্ছে ড্রেসটা কথায় কথায় দেখাই দিলাম, আসলে অনেক কথা জমে গেছে এই কয়দিনে, এত এত কথা জমে গেছে যেগুলা হয়তো আমার মানে আমি লিখে হচ্ছে হয়তো বুঝাইতে পারি নাই বা বলতে পারি নাই। তো দেখা যায় লাইভ করলে আমি প্রচুর বক বক করি, বাট আজকে একটু প্রোডাক্ট একটু ফোকাস থাকতেছে, কারণ আজকে অনেকদিন পরে লাইভ দেখাচ্ছি, প্লাস অফার চলতেছে। সো ট্রাই করবেন হচ্ছে প্রোডাক্টটা দেখে বুঝে হচ্ছে নেওয়ার জন্য। শোরুম তো ওপেন আছে আমাদের, 10টা থেকে 8টা পর্যন্ত হচ্ছে সব হচ্ছে খোলা, তো আপনারা শোরুমে এসেও কিন্তু প্রোডাক্ট হচ্ছে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো এইটার ওনাটা দেখেন কত সফট,
নর্মালি যদি মনে করেন যে আল্লাহ 1000 টাকায় ড্রেস দিচ্ছে, একদম কোয়ালিটি খুবই বাজে হবে, আপনি প্রত্যেকটা ড্রেসের হচ্ছে ওনারটা হচ্ছে বেশি সবসময় ফোকাস রাখবেন যে এইগুলার কটন গুলা হচ্ছে কতটা হচ্ছে কমফোর্টেবল এন্ড কোয়ালিটি ফুল হলে ওনা গুলা হচ্ছে একদম এরকম সুন্দর হয়। ক্লিয়ার না বলো তো একটু বলো, সবার কাছে কি ক্লিয়ার লাগছে না? দেখে তো লাইভ ওপেন করো তো সাউন্ড বন্ধ করে। আপু এখন একটু স্বাভাবিক আছে। ওকে আচ্ছা, কি অবস্থা, কেমন আছো? তানিয়া বৃষ্টি আপু, আসলে অবস্থা এখন সবারই বাজে, ঠিক আছে? তারপর আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে। আচ্ছা, অবস্থা এখন সবারই খারাপ, ঠিক আছে? কেউ বলছে কেউ বলছে না, বাট অবস্থা সবারই প্রত্যেকটা সাধারণ মানুষের খারাপ। ওকে, সো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসের দুপাত্তা, এন্ড হচ্ছে ড্রেস প্রাইস থাকবে কত, 1000 টাকা। এইটাও 1000 টাকায় যাচ্ছে, 1650 টাকায় এই ড্রেসটা 1000 টাকায় চলে যাবে, ঠিক আছে? 1000 টাকায় পেয়ে যাবা 1650 টাকায় ড্রেসটা। 650 টাকা ডিসকাউন্ট করে দিছে, হয়তো মনে হতে পারে 650 টাকাই তো, কিন্তু সব ড্রেস যদি একত্রিত করো তাহলে, মানে 100 ড্রেস যদি 650 করে গুণ দাও তাহলে দেখো আমার কি লেভেলের হচ্ছে লস। ওকে, দেন হচ্ছে আমি তোমাদের একটা বেগুনি কালার এর ড্রেস দেখাই দিতেছি। এগুলার প্যাকেজিং থাকবে এরকম, এগুলো 1650 টাকার ড্রেস, এগুলো 1000 টাকায় কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? এগুলো 1000 টাকায় হচ্ছে পেয়ে যাবা। ওকে, এগুলো 1000 টাকায় হচ্ছে পেয়ে যাবা। এই হচ্ছে তোমার ড্রেস এর হচ্ছে টোটাল হচ্ছে ওয়ার্কটা, বিউটিফুল একটা লাইট হচ্ছে পার্পেল এর ভিতরে দেখাচ্ছি, এমব্রয়ডারি সিকোয়েন্স এ সুন্দর করে ওয়ার্ক করে দেওয়া আছে। তো এটা যারা ভালো লাগবে ইনবক্স করে ফেলবা ছটপট করে। ঢাকা হলে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে অবশ্যই ফুল বিকাশ করতে হবে, বিকাশ করতে যেন ইজি হয়। দ্যাটস ওয়াই আমি বিকাশের নাম্বারটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে একটু পিন করে দিতেছি যাতে করে হচ্ছে ইজি হয়। হ্যাঁ, ওকে, সো এটা হচ্ছে একটা ছিল, এটার আরেকটা কি কালার যেন দেখালাম, আরেকটা সি ব্লু দেখিয়েছে মনে হয়। হ্যাঁ, এটার হচ্ছে অনেকগুলা কালার আই থিঙ্ক আছে, আমি দেখাই, দেখাতে দেখাতে আমার মনে পড়বে যে এটা কি কি কালার আসলে অ্যাভেলেবল। ওকে, সো এটা হচ্ছে তোমার পার্পল ওয়ানটা, এটার কম্বিনেশনটাও সুন্দর, এটাও কিন্তু ইয়েলোর সাথে, ব্লু যেটা ছিল সেটার কম্বিনেশনও ছিল কিন্তু ইয়েলো অরেঞ্জ এর মধ্যে, এন্ড পার্পল যেটা সেটারও কম্বিনেশন হচ্ছে আছে ব্লু কালার অরেঞ্জ ইয়েলো কম্বিনেশন, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ড্রেস এর হচ্ছে টোটাল হচ্ছে ওয়ার্কটা, প্রাইস থাকবে 1000 টাকা। 1000 টাকার হচ্ছে থ্রি পিস কালেকশন দেখাচ্ছি, এগুলো প্রচুর কমফোর্টেবল কালেকশন বলে বুঝাইতে পারবো না যে কতটা হচ্ছে তোমার সফট, ঠিক আছে? মানে প্রচুর হচ্ছে ঠান্ডা অ্যান্ড সফট কালেকশন, প্রাইস থাকবে 1000 টাকা। স্ক্রিনশট নিবো, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার। টোটাল ড্রেস এর হচ্ছে সুন্দর করে ডিজিটাল 3D প্রিন্ট করে দেওয়া আছে, কালার কশের কিন্তু গ্যারান্টি দেওয়া আছে। অ্যান্ড তোমরা জানো যে কটন ড্রেস গুলো হচ্ছে, মানে আমি যখন ইউজ সেল করি, লাইক আমি 3-4 বার পরছি, অ্যান্ড হচ্ছে এমনও আছে যে আমি 6 মাস হচ্ছে মানে পরে হচ্ছে যখন আবার রিস্টক হচ্ছে তখন আবার পরে লাইভ করছে। তো এগুলোর কোয়ালিটি মানে তখনকার কাহিনী, তখনকার কোয়ালিটি তো ভালো ছিল, আর এখন তো হচ্ছে একদম আপডেট ভার্সন, এখনকার কোয়ালিটি নিয়ে হচ্ছে কোনো প্রশ্ন নাই, মানে এক একটা দুপাত্তা দিয়ে মনে হচ্ছে যে আরেকটা ড্রেস হচ্ছে মেক করা যাবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে তোমার ড্রেস এর দুপাত্তা, অ্যান্ড হচ্ছে ড্রেসটা প্রাইস থাকবে কত, শুধুমাত্র 1000 টাকা। স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবে, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার। দেখো তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি আপু? একটু তো হবে, বাট এরকম যদি নেট ডিস্টার্ব থাকে আমরা অবশ্যই 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 আমাদের মানে যারা বিজনেস করি তারা অবশ্যই চুপ থাকবো না, ঠিক আছে? ফেসবুক একদম পুরো নিরবিচ্ছিন্ন হচ্ছে, ইন্টারনেট সংযোগ থাকতে হবে, ফেসবুক একদম ঠিকঠাক থাকতে হবে, সোশ্যাল সাইট ঠিক থাকতে হবে, ঠিক আছে? আমাদের হচ্ছে আমাদের সাইট থেকে হচ্ছে দাবি হচ্ছে এটা, ঠিক আছে? যেটা হচ্ছে ন্যায্য দাবি, কারণ আমরা অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে বিজনেস করি, ফেসবুক একদম ঠিকঠাক দিতে হবে, নেট হচ্ছে একদম ঠিকঠাক দিতে হবে, বাস এতটুকুই, ঠিক আছে? এইটার উপরে যদি কোনো কিছু যায় সেই ব্যাপারে হচ্ছে আমরা অবশ্যই জোরালো কঠোর হচ্ছে ভাষা ইউজ করব। আচ্ছা, মেজনাপুর এক্স্যাক্টলি কি বললাম, বললাম না যে লাইভে দাঁড়িয়ে তো বললাম যে সবাই আসলে ক্ষতিগ্রস্ত, যে যার জায়গা থেকে সবাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, ঠিক আছে? আপনি আমি 4-5 তলার উপরে বসে আছি সেখানেও কিন্তু নিরাপদ স্থান না। হ্যাঁ, কখন এসে গুলিয়ে দেখা, 4-3 তলায় বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, গুলি এসে হচ্ছে রাগায় দিয়ে গেছে, কি করবেন বলেন? কিছু বলার নাই, কিছু বলার নাই, ঠিক আছে? সময়ের অপেক্ষা, দেখেন কি হয়, ঠিক আছে? উপরে একজন আছে, সে সবকিছু দেখেন, আর সে সবকিছুর বিচার করেন, সময়ের অপেক্ষা, দেখেন কি হয়। তো দেখেন এটা হচ্ছে ড্রেস, দুপাতা প্যান্ট, প্রাইস হবে কত, ক্লিয়ার না দেখো তো করি, আমার এখান থেকে একটু একটু ভোলা লাগতেছে। হ্যাঁ, একটু একটু ভোলা লাগতেছে,
আচ্ছা, সো কি একদম পুরো ঘোলা লাগতেছে? আমাদের এখানে ক্লিয়ার লাগতেছে আপু, মানে বুঝতেছি না কি করব। এতটুকু সময় যে লাইভ করতে পারছে এটাই এটাই হচ্ছে না, বাট ক্লিয়ার নেট না পাইলে হচ্ছে কেন নাকি। ওকে, সো এটা হচ্ছে আপনার ড্রেস, দুপাট্টা, প্যান্ট, প্রাইস থাকবে হচ্ছে শুধুমাত্র 1000 টাকা, ঠিক আছে? শুধুমাত্র 1000 টাকা, 1000 টাকায় হচ্ছে পেয়ে যাবেন। ওকে, 1000 টাকায় হচ্ছে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে ল্যাভেন্ডার কালারটা একদম নিচেরটা, হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে ল্যাভেন্ডার কালারটা ড্রেস দেখা। এই ড্রেসটা কিন্তু অনেকদিন পর হচ্ছে রিস্টক হয়েছে, হ্যাঁ এই ড্রেসটা অনেকদিন পর হচ্ছে রিস্টক করা হয়েছে। সো এটা যার ভালো লাগবে তাড়াতাড়ি করে ইনবক্স করবেন। এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার ছিল, আমি জানি না পুরান কারা কারা আছেন, কাদের কাদের মনে আছে এই ড্রেসটার কথা। সুন্দর এই ল্যাভেন্ডার ড্রেসটা কিন্তু অনেকদিন পরে হচ্ছে রিস্টক করা হলো, হ্যাঁ। তো এইটা যার ভালো লাগবে ইনবক্স করে দিবেন স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার ঝটফট করে। সো আদার জায়গায় একটা ফোন হচ্ছে ওপেন হয়েছে আমার, তো আমার আসলে এই কদিন আমি একটা ফোনই ইউজ করছি, আমার বাকি 3-4টা ফোন পুরো লিটারলি ডেড হয়েছিল। তো আজকে আমি মাত্র চার্জে হচ্ছে দিলাম শোরুমে এসে, হুশ জ্ঞান কিছু নাই, মানে হুশ জ্ঞান কিছু নেই, নিজের চুল নিজে কবে আসতেছি মনে নেই, খালি শাওয়ার নিয়েছি আসছি চুল বাঁধে রাখছি, বাস এই অবস্থায়। আর ঘুম তো হারাম, মাশাআল্লাহ দিলে ওষুধ খাইলেও ঘুম আসে না, এই অবস্থায় আছে। তো দেখেন এইটা হচ্ছে আপনার টোটাল ড্রেসের হচ্ছে ওয়েটটা, দাঁড়ান আমি একটুখানি দেখি আমার লাইফটা হচ্ছে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা আব্বুকে দেখছি বাইরে, একটুখানি দেখো, একটুখানি দেখো তো আসে নাকি, তাইলে ওয়াইফাই ওয়াইফাই ভাইয়াদের একটু ফোন দিতে বলো, দেখো কিছু করতে পারে নাকি। ঢাকার বাইরে হচ্ছে তিশা আপু ফুল বিকাশ, হ্যাঁ আপা শপ ওপেন আছে, শপ ওপেন আছে। ওকে ওয়াও, এটা অনেক সুন্দর, যা একটু লাইট কালার চাই, যা আপু একদম হালকা কালারের ভিতরে কমফোর্টেবল এন্ড কোয়ালিটি ফুল কিছু চাচ্ছি, ব্র্যান্ডেড প্রোডাক্ট চাচ্ছি, দেন হচ্ছে অবশ্যই এটা নিবেন। বিন সাইডের এই ড্রেসটা আগেও সুন্দর ছিল, আগেও আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, আহ ভাই আগেও আমি দেখে পাগল হয়ে গেছি, এখনো হচ্ছে সেম, মানে আমি যতবার মুগ্ধ হব ততবার আমার মুগ্ধের কথা মনে পড়বে, ঠিক আছে? আমি জানি না, আমি মানে আমাকে আমাকে যদি আল্লাহ তাআলা হচ্ছে যদি ছেলে সন্তান দেয়, আমি নাম রাখবো একদম ওর নামে, এটা অনেকেরই ইচ্ছা, অনেকেই দেখছে আমি পোস্ট দিছি ওই দিন হচ্ছে, আমি আমাকে যদি আল্লাহ তাআলা যদি ছেলে সন্তান দেয় আমি হচ্ছে আমি নিজেও হচ্ছে নাম রাখবো হচ্ছে ওর নামে, ঠিক আছে? সো এই হচ্ছে আপনার ড্রেসের হচ্ছে এটা সিকোয়েন্সে ওয়েক করে দেওয়া আছে, খুবই সুন্দর একটা কালেকশন, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন। ড্রেসের হচ্ছে বডি আছে হিউজ, ঠিক আছে, এন্ড সাইডে প্যানেল করে দেওয়া আছে, সাইডের প্যানেলটা হচ্ছে কিন্তু বেশি চওড়া, এটা দিয়ে কিন্তু ড্রেসের হচ্ছে স্লিভের পার্ট বা হচ্ছে দামনের পার্ট বড় করে বানাইতে পারবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে ড্রেসের হচ্ছে ব্যাক সাইড, ব্যাক সাইডটাও খুবই সুন্দর। আমার আসলে আমি একটু অফ হয়ে গেছি। আচ্ছা আপা আসসালামু আলাইকুম, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার ড্রেস নাই তো, আমি এই ড্রেস মেক করি না দেখে আমি একটা ড্রেস পরে আসছি রেগুলার, কজ আমি নিজে হচ্ছে পার্সোনাল চিকেন কারি হচ্ছে পছন্দ করি, তো আমার নিজে পরার জন্য হচ্ছে অনেকগুলো চিকেন কারি আছে। আর এই ড্রেসটা পরতে পরতে এমন অবস্থা, যদি কাছ থেকে দেখেন তাহলে বুঝবেন, সব বিড়ালের হচ্ছে লোম, সব হচ্ছে আমার বাচ্চা কাচ্চার লোমে ভরা, ঠিক আছে? সো দেখেন এটা হচ্ছে ড্রেসের স্লিভের পার্ট, এই যে স্লিভের পার্টটা কিন্তু দেখে ছোট মনে হইতেছে, সো আপনি যদি মনে হয় যে না আপু আমি একদম ফুল স্লিভ দিয়ে পরবো, দেন হচ্ছে এই প্যান্ডেলটা হচ্ছে আপনি অ্যাড করে দিবেন স্লিভের সাথে, ঠিক আছে? সো এটা হচ্ছে আপনার ড্রেসটা, খুবই সুন্দর একটা কালেকশন, ল্যাভেন্ডার লাভার যারা আছেন অবশ্যই নিয়ে নিবেন, ঠিক আছে? ল্যাভেন্ডার লাভার যারা আছেন অবশ্যই হচ্ছে নিয়ে নিবেন, স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার দিব, 1000 টাকায় হচ্ছে পেয়ে যাবো, ঠিক আছে? 1000 টাকায় পেয়ে যাবো। ওনাটা হচ্ছে যে দেখেন ওনাটা একদম ডিপের ভিতরে, ঠিক আছে, একদম হচ্ছে ডিপ কালারের ভিতরে কন্ট্রাস্টে, অ্যান্ড অনেক অনেক ডিজাইন আছে, অনেক অনেক ডিজাইন আছে। সো এইটাও 1650 টাকার কিন্তু একটা ড্রেস, 1250 টাকার একটা ড্রেস, এইটা হচ্ছে আপনারা শুধুমাত্র 1000 টাকায় পাবেন। ভাই এটার ওনারটা অনেক সুন্দর, এটার ওনারটা খুবই সুন্দর, ঠিক আছে? তো এইটা হচ্ছে ড্রেসটার প্রাইস হবে কত, শুধুমাত্র 1000 টাকা, যা লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিব, স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, বিউটিফুল মাশাআল্লাহ আপু, আমার পড়াটা জহর আপু নাই। আচ্ছা একটুখানি ক্লিয়ার আছে নাকি সবাই বলো তো, সবাই সবার মানে আইডি থেকে একটুখানি মানে কমেন্ট পড়ো যে আপু ক্লিয়ার বা হচ্ছে আনক্লিয়ার, ঠিক আছে? তাইলে হচ্ছে আমি ওইভাবে হচ্ছে একটু সেট করি, হ্যাঁ। আচ্ছা সো দেখো এইটা হচ্ছে তোমার, এইটা হচ্ছে তোমার ড্রেসটা প্রাইস হবে কত, শুধুমাত্র 1000 টাকা, স্ক্রিনশট নিয়ে হচ্ছে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিব, স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, ইনসাইড থাকা হলেও ক্যাশ অন ডেলিভারি, আউটসাইড থাকা হলে কিন্তু অবশ্যই ফুল বিকাশ করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ছিল।
আচ্ছা, এরপরে হচ্ছে আমি একটু লাইট কালার এর মধ্যে দেখাই দিই। এটা হচ্ছে অফ হোয়াইট আর হচ্ছে মিন্টের ভিতরে, এটা যে উপরেটা, ওকে, অফ হোয়াইট আর হচ্ছে মিন্টের ভিতরে। মা হাপু, আচ্ছা ঠিক আছে, ওকে। সো দেখো, এটা হচ্ছে শেড এর মধ্যে পাবা, হ্যান্ড হচ্ছে এটা একটু তোমার কি বলবো, একটু বাতিক টাইপের হচ্ছে এরকম, ঠিক আছে, একটু বাতিক টাইপের হচ্ছে এরকম। ওকে, সো আপনাদের আপনাদের কাছে হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন, এই দুপুরের এই টাইম গুলোতে হচ্ছে নেট একটু স্লো থাকে, ঠিক আছে, এই জন্য আজকের দিনটা একটু হচ্ছে যে একটু দেখেন, দরকার আমি আবার লাইভ করে দিব রেগুলার। আজকের দিনটা হচ্ছে একটু কষ্ট করেন, কালকে থেকে হচ্ছে আমি 11টায় লাইভ করবো, রাত 11টায় লাইভ করবো, ঠিক আছে। সো দেখেন, বাও, এই ড্রেসটাও ভালো, সুন্দর। সো এই হচ্ছে ড্রেসটা, ঠিক আছে, একদম শেডের ভিতরে থাকবে। যারা হচ্ছে একদম ওয়ার্মের শেড হচ্ছে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা। এটা হচ্ছে আপনার অফ হোয়াইট মিন্টের ভিতরে হচ্ছে আপনার প্রিন্ট থাকবে, এন্ড হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স সুন্দর করে হচ্ছে ব্রেক করে দেওয়া আছে। কটন ড্রেস কিন্তু রেগুলার ওয়ারের ড্রেস, ঠিক আছে, এগুলো হচ্ছে সবার লাগে, মানে একদম লাইন বেঁধে সবার লাগে। আপনি যদি হচ্ছে মানে সারাদিন তো আপনি পার্টি ওয়ার পরে থাকতে পারবেন না। আর আমি কটন ড্রেস এর রিকোয়েস্ট পাচ্ছিলাম অনেকদিন ধরে, যে আপু কটন ড্রেস এর লাইভ করেন, কটন ড্রেস এর লাইভ করেন। সো কটন এর আসলে নতুন কালেকশনও হচ্ছে আমার কাছে ছিল না, আমি যে দেখাবো। সো এখন কিন্তু হিউজ ডিজাইন হচ্ছে অ্যাভেলেবল আছে, যারা আশেপাশে আছেন চাইলে হচ্ছে এসে দেখে নিতে পারেন। আর হচ্ছে যারা দূর দূরান্তে আছেন অনলাইনে নিয়ে নেন, ডেলিভারি টাইম হচ্ছে আজকে অর্ডার করলে দুদিনের মধ্যে পেয়ে যাবেন, ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে। ওকে, সো এটা হচ্ছে ড্রেস এর দুপাট্টা, খুবই সুন্দর একটা কালেকশন, যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। এইটা হচ্ছে ড্রেস এর দুপাট্টাটা, ঠিক আছে, এইটা হচ্ছে ড্রেস এর দুপাট্টাটা, খুবই সুন্দর একটা কালেকশন। অ্যান্ড এটার প্যান্টটা থাকবে হচ্ছে অফ হোয়াইট কালার, যেই ড্রেসে অফ হোয়াইট প্যান্ট আছে ওই ড্রেস আমার খুবই ভালো লাগে, কারণ হচ্ছে যে এই প্যান্ট হচ্ছে সব ড্রেসের সাথে ক্যারি করা যায়, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কালার। ওকে, সো এইটা হচ্ছে ড্রেস দুপাট্টা অ্যান্ড হচ্ছে প্যান্ট, প্রাইস থাকবে কত, শুধুমাত্র 1000 টাকা, ঠিক আছে। এইটাও হচ্ছে আপনার 1650 টাকার একটা ড্রেস, প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। স্ক্রিনশট নিবো ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, ঢাকা হলে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে অবশ্যই ফুল বিকাশ করতে হবে। ওকে, সো এইটা হচ্ছে একটা, দেন হচ্ছে আমি আরেকটা সুন্দর ড্রেস শো করে দিতেছি, ব্লু কালার তো দাও শোনা। ওকে, সো আরেকটা ড্রেস হচ্ছে শো করে দিচ্ছি, এটা হচ্ছে আপনার, ওয়াও, এটাও কিন্তু সুন্দর, ঠিক আছে, এটা এটার কালারটাও হচ্ছে খুবই সুন্দর, অ্যান্ড প্যাকেজিং ও নাইস। এটাও কিন্তু 1650 টাকার একটা ড্রেস, 1000 টাকা হচ্ছে অফারে চলে যাচ্ছে। তো এটা যারা ভালো লাগবে তাড়াতাড়ি করে কিন্তু স্ক্রিনশট নিবো, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার। যারা হচ্ছে ব্লু পছন্দ করি তাদের জন্য ড্রেসটা, ভাই এত নরম, ঠিক আছে, খুবই কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল একটা ড্রেস। এটা কোয়ালিটি অনুযায়ী প্রাইস, মানে নামে মাত্র প্রাইস দেওয়া আছে, ঠিক আছে, 400 টাকার গুলো দেখাবো, একটু ওয়েট আপো। ওকে, নামে মাত্র প্রাইস দেওয়া আছে। সো এটা হচ্ছে আপনার হুরের হচ্ছে কালেকশন দেখাচ্ছি, ঠিক আছে, মাহা হুরের হচ্ছে মাহা দেখাচ্ছি। সো এটা যারা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন ঝটপট করে, এটা অনেক সুন্দর। অ্যান্ড এই ড্রেস 1000 টাকায় দিচ্ছি, ঠিক আছে, এই ড্রেস কিন্তু শুধুমাত্র 1000 টাকায় দিয়ে দিচ্ছি। যার ভাল লাগবে স্ক্রিনশট নিব, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব। এটা এত সফট, মাম তুমি কি এই একটা ড্রেস নিবা? আমার আম্মু আসছে অনেকদিন পর ঢাকায়, ঠিক আছে, অনেকদিন পর আসছে ঢাকায়। সো দেখেন, এইটা হচ্ছে আপনার ড্রেসটা, খুবই সুন্দর একটা কালেকশন, খুবই সুন্দর একটা কালেকশন। সো এটা যদি ভালো লাগবে স্ক্রিনশট নিব, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব। ওকে, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, এটা একদম ধুমধারাকে স্টক আউট হয়ে যাবে। সো আগে আগে অর্ডার কনফার্ম করবেন, ড্রেসের ছবি, অ্যাড্রেস, ফোন নাম্বার, দ্যাটস ইট। যদি ঢাকার মধ্যে হন ক্যাশ অনে যাবে, ঢাকার বাইরে হলে কিন্তু অবশ্যই ফুল বিকাশ করতে হবে আপা, দেন কিন্তু হচ্ছে আপনি ড্রেস হচ্ছে পাবেন। ওকে, একটু হচ্ছে ঝিরঝির করতেছে, প্রথম দিকে ঠিক ছিল বাট এখন হচ্ছে ঝিরঝির করতেছে, বাট কি করবো, আসলে আসলে এই ঝিরঝিরটাও চাই না আমরা, ঠিক আছে, এই ঝিরঝির চাই না, বললাম না যে একদম নিরব বিচ্ছিন্ন হচ্ছে ইন্টারনেট চাই। যদি এরকম চলতে থাকে আমরা কিন্তু রাজপথে নামতে হচ্ছে একবারও চিন্তা ভাবনা করবো না, তখন কিভাবে ট্যাকেল দিবেন জানি না, ঠিক আছে, তখন কিভাবে হচ্ছে ট্যাকেল দিবে সবাই সেটা হচ্ছে জানি না। ওকে, এটা হচ্ছে বলে রাখলাম, কজ এগুলা এগুলা হচ্ছে এখন পুরা অতিরিক্ত হচ্ছে হয়ে যায়। ওকে, এগুলো একদম পুরো অতিরিক্ত হয়ে যায়। সো দেখেন, এটা হচ্ছে ড্রেস এর হচ্ছে দুপাট্টা, প্রাইস হবে কত, প্রাইস থাকবে শুধুমাত্র আপনার কত বলে, শুধুমাত্র 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। দেখেন আজকে হচ্ছে মিডিয়াতে যারা আছে সবাই কিন্তু নামছে, শিল্পী টিল্পু সবাই, সিএম আজকে যে কি সুন্দর বক্তব্য দিছে, ও বলছে কি, ওর একটা ভিডিও শর্ট একটা রিল বের হয়েছে যে আমার নিজের সন্তান আছে, আমার নিজের সন্তান যদি আর কত বছর পর গিয়ে যদি দেখে, এটা তো ইতিহাস হয়ে থাকবে, 2024 সাল, এটা লিটারেলি একটা ইতিহাস হয়ে থাকবে বাঙালির জন্য। তখন যদি আমার বাচ্চা জিজ্ঞেস করে যে আম্মু বা আব্বু তুমি কি করছো দেশের জন্য, বা কি কি হচ্ছে পদক্ষেপ নিচ্ছ, তখন আমি কি জবাব দিব,
আমার বাচ্চা তো পড়ালেখা করাইতে হবে, তাই না? আমার বাচ্চা তো এক ধাক্কায় মন্ত্রী মিনিস্টার হয়ে যাবে, আমার বাচ্চাকে পড়ালেখা করাইতে হবে, সে এই ব্যাপারে জানবে, এটা ঢেকে রাখার মতো কাহিনী না। ওকে, সো আর কি বলবো, এই কথাটা আমার কাছে খুবই খুবই লাগছে যে আমরা যখন আমাদের সন্তান যখন বড় হবে তখন আসলে কি জবাব দিব। অ্যান্ড ওরা তো ভাই বড় মাপের মানুষজন, ওদেরকে কোশ্চেন করতেই পারে ওর বাচ্চা কাচ্চা, ঠিক আছে? এমন হইতে পারে আপনার বাচ্চাও জিজ্ঞেস করতে পারে আপনাকে কয়দিন পরে। ওকে, সো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেস, দুপাট্টা, প্যান্ট, প্রাইস হবে কত? শুধুমাত্র শুধুমাত্র 1000 টাকা। এটা 1650 টাকার একটা ড্রেস, এগুলো সব লসে চলে যাচ্ছে, চিন্তা করেন মানে কত পরিমানে লস হয়েছে এই কয়দিনে বলে বুঝাতে পারবো না। বাট আমরা কারোর কাছে কোনো অনুদানও চাই না, আমাদের কারোর কাউকে ক্ষতিপূরণও দিতে হবে না, শুধু নিরবিচ্ছিন্ন হচ্ছে ইন্টারনেট থাকবে, ফেসবুক ঠিকঠাক থাকবে, সব সোশ্যাল সাইট হচ্ছে ঠিকঠাক থাকবে, দ্যাটস ইট। ওকে, সো দেখেন এইটা হচ্ছে আপনার, এটা যদি ঠিক থাকে আমরা নিজেরাই নিজেদের হচ্ছে ক্ষতিপূরণ নিজেরা সামলাই উঠতে পারবো। ওকে, সো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেস, এর হচ্ছে টোটাল হচ্ছে ওয়ার্ক, এইটার কিন্তু একটা হলুদ কালার দেখাইছি। এই ডিজাইনের মধ্যে দুইটা কালার হচ্ছে পাবেন, একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে গোলাপি কালার, ঠিক আছে? সো দেখেন এইটা হচ্ছে ড্রেসটা, খুবই খুবই সুন্দর একটা কালেকশন, খুবই খুবই সুন্দর একটা কালেকশন। যারা পিঙ্ক কালার পছন্দ করেন ঝটপট করে কিন্তু অর্ডার কনফার্ম করে ফেলবেন, ঠিক আছে? ওকে, ঝটপট করে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলবেন। ওকে ওকে, সো দেখেন এইটা হচ্ছে ড্রেসটা, যার ভালো লাগবে স্ক্রিনশট নিব, ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিক আছে? আর হচ্ছে যারা হচ্ছে আমার পেজে লাইভে, মাশাআল্লাহ কোনো নেগেটিভ কমেন্ট নাই, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। কিন্তু যারা হচ্ছে লাইভ করতেছে, আপনারা যে যে কিছু আপুরা আছেন, যে ভাইয়েরা আছে, একটু নেগেটিভ কমেন্ট করেন, দেখেন যে যার জায়গা থেকে কিন্তু আহত, ওইটা ভিজিবল হয়তো না, কিন্তু আমাদের ভিতরের অবস্থা যে কি আমরা হয়তো বুঝাইতে পারবো না। একটা কোম্পানি যখন শেষ হয়ে যায়, যে আজকে আমার ওয়ার্কারদের আমি দেখেন আমি কত জনকে হচ্ছে চাকরি ছাড়তে বলছি, আমার এখানে আমি এখানে বিজনেস করি কিন্তু ওরা তো এখানে চাকরি করে, ওরা তো বিজনেস করে না, ওরা জব করে। যারা যারা অনেক কোম্পানি আছে যাদের বেতন অর্ধেক করে ফেলছে, বলছে যে মানলে মানুন, নাহলে চাকরি ছেড়ে চলে যাও। সো আপনারা হচ্ছে এই জিনিসগুলো বলবেন, আমি হয়তো আমার হয়তো সংসার নাই, আমার হয়তো বাচ্চা নাই, আমার ওরকম কিছুটা নাই, আমার বাবা মা বুড়া হয়ে গেছে, আমি যদি মরে যাই, আমি যদি না থাকি, কারো কিছু যায় আসে না, আপনাদের কিছু যায় আসবে না, আমার ফ্যামিলি হচ্ছে যে কয়েকদিন শোক কাটাবে, বাট এটা একসেপ্ট করবে। বিকজ আমি আমার ফ্যামিলিকে বলে দিছি যে আমি যদি এই সিচুয়েশনে যদি কোনো কিছু হয় তাহলে মনে করবো যে হ্যাঁ এই সিচুয়েশন হচ্ছে গেছে, ঠিক আছে? সসম্মানের মৃত্যু এটা। আর বাকি যারা আছে দেখেন, ছোট ছোট বাচ্চা আছে, অনেক আপু আছে যারা হচ্ছে বাচ্চার দুধের টাকা কেনার জন্য বিজনেস করে, ঠিক আছে? স্বামী হচ্ছে তার হাজবেন্ড ওয়াইফ মিলে বিজনেস করে হচ্ছে সংসার দেখার জন্য, তাদের পিছনে দুইটা ফ্যামিলি ব্যক্তিগত, আর তাদের সাথে যারা কাজ করে ওয়ার্কার, তারাও কিন্তু তাদের কথাও চিন্তা ভাবনা করতে হবে। সো আমি আমি যদি লাইভ করি, তারা যদি লাইভ করে, তারা যদি একটা পোস্ট করে, তাহলে মনে করবেন কি পিছনে ওয়ার্কার, পিছনে ফ্যামিলি, মিছিলের সামনে তারা দাঁড়ায় হচ্ছে লাইভ করতেছে, ঠিক আছে? এইটা এতটুকু করতে দিবেন। আর আমাদের সাইড থেকে আমাদের যারা যারা পরিচিত আছে, আমি অনেক পেজের ওনারদের দেখছি যে পেজে পোস্ট দিছে, দেওয়ার পর এক ঘন্টা পর ডিলিট করে দিছে, ঠিক আছে? কথা বলার ওই সাহসটা সবার নাই, কিন্তু সবাই ব্যথিত, সবাই কষ্টে আছে। তারপরে হচ্ছে আপনারা শুধু পেজ দেখেন, পার্সোনাল আইডি গুলো তো দেখেন না, পার্সোনাল আইডি গুলো তো যায় দেখেন তো কত বড় বড় কথা বলছে এক একজন। সবাই আপনাদের সাপোর্টে আছে, সবাই ন্যায়ের সাপোর্টে আছে, 99% মানুষ, বলবো 99% মানুষ। আমি রিকোয়েস্ট করবো কোনো পেজ থেকে হচ্ছে যদি লাইক করে, পোস্ট করে, আমরা নেগেটিভ কমেন্ট অ্যাটলিস্ট করব না, ঠিক আছে? নেগেটিভ কমেন্ট অ্যাটলিস্ট করবো না, বিকজ আমরা কিন্তু নিজেরাও হচ্ছে পুরা মানে হাত পা বাঁধা, আমরা কিন্তু নিজেরা, আমি নিজেও 16 তারিখের পর আজকে 1 তারিখ, দেখেন কতদিন পরে হচ্ছে আমি লাইভে দাঁড়াইছি। ওকে, সো এটা হচ্ছে ড্রেস, দুপাট্টা, যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন। এটা হচ্ছে আপু একদম পাকিস্তানি লন, ঠিক আছে? একদম পাকিস্তানি লন, খুবই সফট, কমফোর্টেবল, এগুলো বিন সাইড হুর, তারপরে আপনার জোহরা আছে, তারপরে হচ্ছে নূর আছে, আর কি যেন মানে অনেকগুলো ব্র্যান্ড হচ্ছে মিক্স আপ করা। অ্যান্ড আমি কটন গুলো হচ্ছে সব একসাথেই দেখাই, আলাদা আলাদা হচ্ছে লাইভ করি না, যে লাইক বিন সাইড একদিন দেখাইলাম, হুর নূর একসাথে দেখালাম, ব্যাপারটা এরকম না, একসাথে লাইভ করে দিতেছি। সো যেমন ধরেন এইটা হচ্ছে আপনার, এইটা হচ্ছে কোন ব্র্যান্ডের, এইটা হচ্ছে আপনার আপনার এটা মনে হয় হুর নাকি, দেখতে পারতেছি না, আমি নিজেও জানি না কোন ব্র্যান্ড, দেখানোর কাছ দেখাচ্ছি, ঠিক আছে? গজ টাকা বের করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে হুরের, হ্যাঁ, মাহা 3 ভলিউমে, এটা হচ্ছে হুরের। সো টাকা বের করতে হবে, বাচ্চাদের বেতন দিতে হবে, আমার সংসারের জন্য হচ্ছে, যে বললাম না যে লাইফে ফার্স্ট হচ্ছে যে আমার বাপ দোকানে মনে হয় বাকি খাইছে, ঠিক আছে? রাহুল তো পুরা আমার মানে আমার ভাই আমাদের সাথেই থাকে, আপনারা রাহুলরে চিনেন, ও একটু পর পর যায় হচ্ছে যেটা খাবে ওটা খাবে, ওর কাছে টাকা নাই। আর ওরে আমি স্যালারি দিতে হচ্ছে, পরশুদিন স্যালারি দিছি, পরশুদিন স্যালারি দেওয়ার পর ওর কলেজে যেয়ে হচ্ছে ও ভর্তি হইতে গেছে বরিশাল।
ও বলছে যে আপু ঢাকায় যদি ভর্তি হই অনেক টাকা লাগবে, এই জন্য হচ্ছে বরিশালেই ভর্তি হব, টাকা কম লাগবে। চিন্তা করেন, এই টপিক আমার ফ্যামিলির মধ্যে হচ্ছে চলতেছে। আমার খুব ইচ্ছা ছিল, ও যেহেতু আমার এখানে সবকিছু দেখে, এতটুকু একটা ছেলে মাত্র HSC তে হচ্ছে মানে ইন্টারে ভর্তি হবে, ও কিন্তু এখানে সবকিছু দেখে আমার বিজনেস এর A to Z। সো ও ওকে আমি ঢাকায় রাখবো, আমার চিন্তা ভাবনা যে ওর শখ, ও ঢাকায় ভর্তি হোক, ভালো একটা কলেজে ভর্তি হোক, আমার টাকা খরচ হবে দেখে বলতেছে আপু দরকার নাই, আমি বরিশালে ভর্তি হবো। তখন আমি ওকে বলতে যাচ্ছি ঠিক আছে তুমি HSC টা কোনো ভাবে বরিশাল থেকেই হচ্ছে তুমি কমপ্লিট করো, ঢাকায় যদি ভালো রেজাল্ট যদি তুমি করতে পারো, কোন ভার্সিটিতে পড়বা বা কোন ভার্সিটিতে ভর্তি হবা সবকিছু আমার উপরে, ঠিক আছে। আর এই যে পাশে যেটা দাঁড়ায় রয়েছে এটাও স্টুডেন্ট পিচি, এটাতে অর্ধেক টাকা দিছে, অর্ধেক টাকা দিয়ে ও হোস্টেলের মনে হয় ফিস বা ভাড়া দিতে পারে না এখন পর্যন্ত, ঠিক আছে। এই হচ্ছে সিচুয়েশন। তো আমাদের কথা আমরা কখনো তো বলি না, আপনারা মনে করেন আল্লাহ আপুর শোরুম আছে, আপু অনেক বড় লোক, আপু লাখ লাখ কোটি কোটি টাকার বিজনেস করে, বাট আমাদের একটা টাকাও যদি আসে, আমি এমন একটা মানুষ আপা, আমার যদি হাতে 10,000 টাকা থাকে আমি 10,000 টাকাও বিজনেসে খাটাই দিই, ওই 10,000 টাকা আমি ব্যাংকে বা কোথাও সেভিংস এর জন্য হচ্ছে রাখি না। আমার এখন স্টিল নাও এখন পর্যন্ত আমার কোনো সেভিংস নাই, আমি আরো হয়তো 2 বছর বিজনেস করবো, 2 বছর পরে যে আমি সেভিংস করবো, ঠিক আছে। বিকজ আপনারা দেখে মনে করেন যে অনেক কিছু, বাট আসলে অনেক কিছু না। আর আরেকটা কথা, যাদের বড় বড় প্ল্যাটফর্ম তাদের তারা হচ্ছে বেশি ফোকাস আছে, এরা কেন লাইভ করতেছে, রঙ্গঢঙ্গ করতেছে, এই সেই হ্যান ত্যান। যাদের ছোট বিজনেস পেজ তারা হয়তো মানে চলতেছে সামহাও, কিন্তু আমরা যারা বড় একটা স্টক নিয়ে থাকি বা বড় একটা হচ্ছে প্ল্যাটফর্ম, মানে বড় একটা কি বলবো, মানে অনেক বড় একটা গ্রুপ নিয়ে হচ্ছে কাজ করি, যেমন ধরেন আমি কিন্তু হচ্ছে আর যদি 1 মাস আমার বিজনেস বন্ধ রাখি আমার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিকজ আমার পার্টি 12 জন, 12 জন ডিলারকে আমার টাকা দিতে হবে, আমার শোরুম ভাড়া দিতে হবে, তারপরে আরো অনেক কিছু আমাকে, এই যে 15 তারিখে হচ্ছে ভ্যাট ট্যাক্স দিতে হবে, 12 তারিখে হচ্ছে আমার লোন আছে সেইটা হচ্ছে পরিশোধ করতে হবে, 7 তারিখের মধ্যে আমার শোরুম, 2টা শোরুমের ভাড়া, অফিসের ভাড়া, বাসা ভাড়া সবকিছু ক্লিয়ার করতে হবে, কিভাবে কি করবো বলে। আমি অ্যাটলিস্ট আমার পেজের আপুদের কাছে বলবো, যদি অন্য কোনো পেজের পোস্টও আসে কাইন্ডলি হচ্ছে এই ব্যাপারটায় একটু হচ্ছে একটু নমনীয় থাকেন। আমরা খুবই চেষ্টা করতেছি কম পোস্ট রাখার, যে থাকে না যে সারাদিন পোস্ট দিচ্ছি, রিলস দিচ্ছি, মিউজিক লাগে, ওইসব হচ্ছে আমাদের অ্যাটলিস্ট আমার পেজ থেকে হচ্ছে যাবে না। বাট যে যতটুকু দরকার বিজনেসের জন্য একটা লাইফ, এটা হচ্ছে আমাদেরকে হচ্ছে করতে দিবেন। আর হচ্ছে আমার পেজে অনেক আপুদের হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে মুভ করাচ্ছি এই জন্য, কারণ হচ্ছে ড্রেসের ছবি টবি যা আছে ডিটেলস সব হচ্ছে আমি হোয়াটসঅ্যাপে দিব, আর হচ্ছে পেজের স্টোরিতে দিব, ঠিক আছে, পেজের স্টোরি আর হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে যে দিব। ওকে, সো যাই হোক, এর থেকে বেশি কিছু আপাতত কিছু করার নাই, বাট যদি প্রয়োজন পড়ে হয়তো তখন হচ্ছে এইসব আরো অনেক বিষয় নিয়ে কথা বলা যাবে, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে ড্রেসের দুপাটটা খুবই সুন্দর, এটা কি কালার জন্য দেখালাম, ল্যাভেন্ডার কালার দেখাইছিলাম, ঠিক আছে, ওইটারই হচ্ছে আকাশি কালার, এটা ড্রেসটা একদমই লাইট কালারের ভিতরে, আর হচ্ছে ওড়নাটা একদম ডিপ ডাউন কালার খুবই সুন্দর কমফোর্টেবল। ওনারটা আমি একটুখানি মানে একটুখানি সিঙ্গেল হচ্ছে দেখাই, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা সফট একটা দুপাট্টা, ঠিক আছে, মানে পুরো বডি তো কভার হয়ে থাকতেছেই, প্লাস আমি যদি একটু ছোট পরি তাহলে হচ্ছে বুঝতে পারবেন যে মানে এটা কতটা হচ্ছে নরম অ্যান্ড কমফোর্টেবল, ঠিক আছে, মানে এরকম ছোট করেও যারা হচ্ছে দেন তারা দিতে পারবেন, অ্যান্ড খুবই সফট, ঠিক আছে। কিছু আপনারা মনে করতে পারেন যে 1,000 টাকা দিতেছে, এগুলো মনে খসখসা কটন, গায়ে দিলে বা হচ্ছে ওয়াশ করলে পানির সাথে চলে যাবে, ব্যাপারটি এরকম না, সবগুলো হচ্ছে একদম অথেন্টিক অরিজিনাল কালেকশন, রিজনেবল প্রাইসে দিচ্ছি, কারণ দিতে হচ্ছে, কারণ ব্যবসার অবস্থা খুবই বাজে। ওকে, সো এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা, ড্রেস প্রাইস হবে কত, শুধুমাত্র 1,000 টাকা, ওকে, শুধুমাত্র 1,000 টাকা, 1650 টাকার ড্রেস চলে যাবে আজকে আপনাদের জন্য 1,000 টাকাতে, ওকে। এরপর হচ্ছে 81টা দাও, বাকি দুটো দেখাচ্ছি, যেমন ডাবল নামাইছি, একটা দেখাই দেন, আমি 400 টাকার ড্রেস গুলো দেখাই দিতেছি, গঙ্গা গুলো হচ্ছে আমি এর আগেও দেখাইছিলাম, তখন প্রাইস কত জন ছিল 480 তখন দিছিলাম, ঠিক আছে, ওগুলো আমি সেল করছি 800 টাকা এরকম করে, বাট অনেক আগের প্রোডাক্ট তো পড়ে আছে, তো ভাবলাম যে ওগুলো দিয়ে দিবো আছে 400 টাকায়। আচ্ছা, তো দেখেন এইটা হচ্ছে আপনার, এইটার একটা অলিভ কালার দেখাইছি, এটা হচ্ছে সুন্দর একটা ব্লু কালার, ঠিক আছে, ওকে ওকে। সো দেখেন এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর আছে, কিন্তু আমি এক লাইভে অনেকগুলো ডিজাইন দেখাইছি, যদি মনে হয় যে আমি হচ্ছে ড্রেস পাবো না বা এরকম কিছু, অলরেডি হচ্ছে মাশাআল্লাহ অনেক অর্ডার আসতেছে, মেসেজ আসতেছে, সো অবশ্যই অপশন রাখেন আপা যে আপু এই ড্রেসটা যদি না থাকে আমাকে এটা দিন, বা একসাথে হচ্ছে দুই তিনটা হচ্ছে, যে দেখেন একসাথে হচ্ছে দুই তিনটা হচ্ছে ছবি দিয়েন, ঠিক আছে, ইজি হবে তাইলে,
ওকে এরকম সুন্দর করে, এই যে খাদিজ আপু, যেমন ধরেন খাদিজ আপু কিন্তু অ্যাড্রেস ফোন নাম্বারটা খুব সুন্দর করে দিছে, উত্তরার অ্যাড্রেস, উপর থেকে দেখা যাচ্ছে যে ওখানে একটা অর্ডার আছে। সো যেহেতু নেট হচ্ছে ঠিক মতো কাজ করে না, আপনার অ্যাড্রেস ফোন নাম্বারটা হচ্ছে একটু সুন্দর করে দিয়েন, যাতে করে হচ্ছে আমরা মানে যেখানে যেখানে অর্ডার আছে ওই মেসেজ গুলো যে সামহাও যেন ওপেন করে হচ্ছে দেখতে পারি। ঠিক আছে, এখনো কিন্তু প্রচুর লোডিং হয়, ছবি কিন্তু আমার এখানে আছে স্লো কানেকশন, ছবি কিন্তু এখনো লোড হইতে 5 মিনিট লাগে। এই জিনিস ঠিক করবেন অবশ্যই, 2-3 দিন দেখবো যদি বিজনেস ঠিক মতো করতে না পারি অনলাইনে, বিশ্বাস করেন রাস্তার মাঝখানে যেয়ে বসবো। ঠিক আছে, আর আমার মতো আরো 50 লক্ষ মানুষ আছে, ফ্রিল্যান্সার আছে যারা হচ্ছে অনলাইন বিজনেস করে। সো এই জিনিস ঠিক করা লাগবে, ঠিক করলে একদম পার্মানেন্ট সুন্দর ভাবে ঠিক করতে হবে। ওকে, সো দেখেন এইটা হচ্ছে ড্রেসটা, প্রাইস হবে কত, প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা, 1000 টাকায় পাবো। এইটা হচ্ছে জোহরার, ঠিক আছে, এইটা হচ্ছে জোহরার কালেকশন থাকবে, দেখেন এটা কত সুন্দর একটা কালেকশন। ওকে, এই হচ্ছে ড্রেস, এর হচ্ছে ব্যাক সাইড, খুবই খুবই সুন্দর একটা কালেকশন, যা ভালো লাগবে ইনবক্স করে ফেলবো, ঝটপট করে, সফট হচ্ছে একদম লন কটনের ভিতরে পাচ্ছি, আর স্ক্রিনশট নিবো, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, প্রাইস থাকবে 1000 টাকা, লস প্রাইসে চলে যাচ্ছে। ঠিক আছে, 1650 টাকার ড্রেস 1000 টাকায় যাচ্ছে একদম লস প্রাইসে, এটার শেডের ওড়না থাকবে, অনেক সুন্দর একটা কালেকশন, যা ভালো লাগবে ইনবক্স করে ফেলবো, স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের ধৈর্যের একটা লিমিটেশন থাকে, আপনি যখন ওই লিমিটটা ক্রস হয়ে যাবে আপনি দেখবেন কি, আপনি যতই ভীতু হন শান্ত হন আপনার ক্যারেক্টারে চেঞ্জ আসতেছে, আপনি চুপ থাকতে পারতেছেন না। ঠিক আছে, কারণ বাঙালির এমনিই রক্ত গরম, তার উপরে যদি হয় এরকম সিচুয়েশন, হাত পা বাইধা বসায় রাখে, তাইলে ওইটা ওইটা তখন হয়ে যায় একদম খুবই। বললাম না আমি, আমার নিজেরই হচ্ছে সারাদিন হাত পা কাঁপতে থাকে, নিজেরই সারাদিন হাত পা কাঁপতে। খালি লোডিং 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 লোডিং, মানে আর কত লোডিং, আর কত লোডিং করবে আমি এটাই বুঝি না ভাই। আজকে কত দিন পর হচ্ছে, কালকে সবাই লাইভ করছে নেট পে, আমি আমি লাইভে দাঁড়াই না, আমি ভাবছি যে ঠিক আছে 1 তারিখ আসুক, 1 তারিখ থেকে হচ্ছে যাব, ঠিক আছে 1 তারিখ থেকে লাইভ করব, বাট চিন্তা করেন কি বলবো, সহ্যের ক্ষমতা একদম শেষ হয়ে যাচ্ছে। ওকে, সো এইটা হচ্ছে ড্রেস, দুপাট্টা, প্রাইস হবে কত, প্রাইস থাকবে শুধুমাত্র 1000 টাকা, এটার ওড়নাটা খুবই সুন্দর এন্ড কমফোর্টেবল, লাইফটা ক্লিয়ার কি বোঝা যাচ্ছে আমাকে একটু বলো, খুবই স্লো কানেকশন দেখাচ্ছে আমার এখানে, আমার এখানে এখন নেট নাই। ঠিক আছে, আর আমার এই ফোনে দেখো মোবাইলটা আমার মাত্র মানে মোবাইলের নেটই হচ্ছে 3 লাঠি, আর আমি তো ওয়াইফাই থেকে যাচ্ছি, একদম ঘোলা হয়ে গেছে লাইফটা। আচ্ছা, 400 টাকার ড্রেস দেখাচ্ছি, ঠিক আছে, গঙ্গার ড্রেস গুলো হচ্ছে 400 টাকায় পেয়ে যাবা, এগুলা কটনের ভিতরে, এগুলা হচ্ছে কটনের ভিতরে, এন্ড হচ্ছে তোমার ফুল ড্রেস হচ্ছে সেম থাকবে, নেকের ডিজাইনটাতে হচ্ছে আমরা এরকম হচ্ছে ইয়োক বসানো, মানে একটা এক্সট্রা কাপড় বসানো, সেটার মধ্যে হচ্ছে আপনার এমব্রয়ডারি হচ্ছে ওয়ার্ক করে দেওয়া আছে এই। ওকে, একটু কমেন্ট করেন তো, আমি এখন কোনো কমেন্ট টমেন্ট কিছু দেখতে পারতেছি না, একটু কষ্ট করে সবাই একটা হাই লিখে দেন, এতটুকু একটু হেল্প করেন, ঠিক আছে, একটু কষ্ট করে সবাই একটা হাই লেখেন, অ্যাটলিস্ট 100টা হচ্ছে কমেন্ট হাই আসুক, ঠিক আছে, 100 জন আপু একটু কষ্ট হলো হাই লিখেন। ওকে, সো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসটা, প্রাইস থাকবে কত, প্রাইস থাকবে 400, ঠিক আছে, প্রাইস থাকবে 400, স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিবি, স্ক্রিনশট, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, তোমার ড্রেসের ফ্রন্ট ব্যাক বোথ সাইড সেম প্রিন্ট থাকবে, স্লিভ এর পার্টও সেম প্রিন্ট থাকবে, একদম রেগুলার ওয়ার ভাই, 400 টাকা নিয়ে নেন। সো এটা হচ্ছে ড্রেসটা, অ্যান্ড দুপাত্তা শো করে দিচ্ছি, প্রাইস থাকবে 400, ঠিক আছে, প্রাইস থাকবে 400, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 100, আউটসাইড ঢাকা 150, যারা ঢাকার বাইরে আছি ফুল বিকাশ করতে হবে, ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি থাকছে, ঢাকার বাইরে হচ্ছে সুন্দরবনে যাবে, ঢাকার মধ্যে কিন্তু হচ্ছে আপনার আমাদের পাঠক আর হচ্ছে স্ট্রিট ফাস্ট হচ্ছে আমাদের ডেলিভারি পার্টনার, ঠিক আছে, সো এটা হচ্ছে 400 টাকা, সবাই একটু হাই লেখেন, প্রত্যেকটা আপু একটু হাই লেখেন প্লিজ, ঠিক আছে। সো এই হচ্ছে ড্রেস, কারা কারা নতুন আসেন আমাকে একটু বললেন তো, আমার পেজে অনেক নতুন মানুষ জয়েন করছে, প্লাস এটা তো দেখাইলাম, প্লাস হচ্ছে আছে, এটা কি একটা কালারই আছে তাই দেখো তো, বেগুনি আছে আর লাল আছে, আমার পেজে যেমন নতুন আপু জয়েন করছে সাথে আমার 20,000 ফলোয়ারও গায়েব হয়ে গেছে, আমি জানি না কেন, ঠিক আছে, এইটার 3টা কালার,
একটা হচ্ছে তোমার ব্লু, এটা হচ্ছে পার্পল, আর একটা হচ্ছে রেড। তিনটা কালার 400 টাকায় হচ্ছে পেয়ে যাবে। এটা হচ্ছে গঙ্গার থ্রি পিস কটন দেখাচ্ছে, আগের গুলো ছিল একদম পাকিস্তানি লং অ্যান্ড ব্র্যান্ডেড প্রোডাক্ট, আর এটা হচ্ছে তোমার গঙ্গা, গঙ্গাটা হচ্ছে ইন্ডিয়ান। ওকে, সো দেখো এইটা হচ্ছে তোমার ড্রেস এর নেকের ডিজাইনে হচ্ছে তোমার কাপড় লাগায় একটা এমব্রয়ডারি ওয়ার্ক করে দিছে, সিম্পল সোভার একদম জয়পুরি হচ্ছে একটা ভাইব আছে, অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু খুবই হেভি একটা ওয়ার্ক, অ্যান্ড টোটাল ড্রেসের প্রিন্ট থাকবে এরকম ফ্রন্ট ব্যাক স্লিভ সেম প্রিন্ট থাকবে, শুধু নেকে হচ্ছে ডিজাইন থাকবে। প্রাইস থাকবে 400 করে। ওকে, প্রাইস থাকবে 400 করে, 400 টাকায় হচ্ছে পেয়ে যাবো গঙ্গার কটন থ্রি পিস কালেকশন, যার লাগবে ইনবক্স করে ফেলবো ঝটপট করে। ওকে, সো এই হচ্ছে ড্রেসটা, দুপাট্টা, যার ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডার কথা করবো। অ্যান্ড যখন একটু আমাদের আমার পেজে লাইক দেবেন, আমার আপুরা একটু কমেন্ট করার চেষ্টা করবেন, একটু লাইক দেওয়ার চেষ্টা করবেন, আমি যখনই লাইভ হই সেটা যেন আপনাদের কাছে নোটিফিকেশন যায় বা আপনাদের সামনে হচ্ছে আসে। ওকে, যারা ড্রেস নিতে চান বা যারা ড্রেস এর আপডেট পেতে চান তারা। ওকে, সো এটা হচ্ছে আপনার ড্রেসটা, দুপাট্টা, প্যান্ট। প্রাইস থাকবে শুধুমাত্র কত বলেন, শুধুমাত্র 400 টাকা, 400 টাকা। আর আমাদের লার্জ সাইজ এর দুইটা গ্রুপ আছে, সো গ্রুপ গুলো তো অ্যাড হইতে পারেন, যদি ইম্পর্টেন্ট কোনো ডে থাকে বা কিছু, সেদিন হচ্ছে আমি দেখা গেল যে আমি গ্রুপে হচ্ছে লাইভ করলাম, ঠিক আছে, গ্রুপের লাইভও আমি ভাবতেছি বাড়াই দিব। আমাদের একটা গ্রুপ থাকবে, পেজের যত আছে সবাই ওই গ্রুপে থাকবে, ওই গ্রুপে দরকার হলে লাইভ করব। আচ্ছা, সো এটা হচ্ছে রেড কালারটা, ঠিক আছে, রেড কালারটা হচ্ছে এইটা। হ্যাঁ সোনালি আপু, ওই কুচি কুচি ড্রেস টেইলার থেকে ই করতে হবে, তো আপনি চাইলে আপনার এরিয়া কই হচ্ছে আপনি বলেন, যদি আশেপাশে হন তাহলে টেইলারে হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিব। আর আমরা টেইলারিং এ স্টার্ট করতে চাইছিলাম, আমাদের মেশিন টিশিন সব কেনা হয়েছিল, বাট পরে হচ্ছে আমরা কিসের জন্য জানি ওটা করিনি, আমরা সবকিছু সেটেল করে দিছি, ঠিক আছে, কিসের জন্য জানি। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমরা মেকিং এও ঢুকবো, ঠিক আছে, আমাদের খুবই ইচ্ছা ছিল মেকিং এ ঢুকবো, বাট কেন জানি ওইটা অফ হয়ে গেছিল কোনো একটা কারণে, কিন্তু কারণটাই আমি জানি না। তো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেস আর নেকের ডিজাইনটা। ও হ্যাঁ, সালাউদ্দিন চুরি করে পালাইছিল এই জন্য। তো দেখেন এইটা হচ্ছে ড্রেসটা, ঠিক আছে, উনি ছিল হেডে আর কি, পরে উনি তো ড্রেস ড্রেস বানাইতো, মেকিং টেকিং ভালোই চলতেছিল, হঠাৎ করে একদিন বলে স্যার আমার এতটুকু টাকাতে পোষাইতেছো না, আমার ডেলিভারি দিতে দেওয়ার জন্য পার্সেল দেয়। আমার আব্বু তোমার কাছে আছে, ঠিক আছে, বুড়ো মানুষ, এখানে তো তোমরা মোটামুটি জানো, আমি পেজে পোস্ট দিয়েছিলাম ব্যাটার ছবি ভিডিও দিয়ে, তখন হচ্ছে ডেলিভারি দিত ঈদের মধ্যে, পরে একদিন পার্সেল ডেলিভারি টেলিভারি দিয়ে টাকা নিয়ে একদম স্পেন গেছে। তো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেস, দুপাট্টা, আর হচ্ছে প্যান্ট। প্রাইস থাকবে কত? প্রাইস থাকবে শুধুমাত্র 400 টাকা। সুন্দর লাগতেছে কেন জানি ভাই, এটা একদম শেষের দিকে না দেখবেন কি কোনো জিনিস, মানে খাবার কোনো জিনিস প্রথমে ধরেন আপনার ভালো লাগতেছে না, কিন্তু ফ্রিজে অল্প একটু আসেন, লাস্টের চামচ বাইট গুলো এত মজা লাগবে যে সারা যদি থাকতো। তো কিছু কিছু ড্রেস থাকে এরকম যে যখন একদম স্টকে ভরপুর থাকে, ও আচ্ছা ঠিক আছে আছে আছে, এটা বেশি আছে কেন জানি না, এই সেই হ্যান্ডটা, কিন্তু এরপরে মনে হয় আমি তো রিপিট করে দিব, মানে গঙ্গা গুলা বাদে নর্মাল ড্রেস গুলা। তো বিকাশ নগদ নাম্বারটা বলা আছে, আমি কমেন্টে বলে দিচ্ছি। তো কিছু কিছু ড্রেস থাকে যেগুলো হচ্ছে ধরেন মানে অনেকগুলো ছিল তখন কোনো হুশ ছিল না, বাট যখন দেখা যায় একদম শেষের দিকে একটা দুটো আছে তখন দেখা আমার নিজেরই ভাল লাগে। ওকে আচ্ছা, 0170323262 মাথা দেখেন কিভাবে হ্যাং খাইছে নাম্বার, আমার নিজের নাম্বার আমি নিজে ভুলে গেছি, শিওর হয়ে তারপরে এটা হচ্ছে নগদ, 427 হচ্ছে নগদ, আর বাকি দুইটা হচ্ছে বিকাশ, ঠিক আছে, অন্য কোনো নাম্বার, বিকাশের নাম্বার বা নগদ করে দিয়ে না, তখন হয় কি পার্সেল কিন্তু হোল্ড হয়ে যায়, কারণ আমাদের এইসব অ্যাকাউন্টে তো নগদ নেই, আপনার 3 দিন পরে হচ্ছে টাকাটা আবার ফেরত যাবে, তো 3 দিন আবার আপনাকে ওয়েট করতে হবে, সো বুঝে শুনে বিকাশ করেন। হ্যাঁ, আর শোরুম ওপেন আছে, যারা এসে দেখে নিতে চাচ্ছেন যে আমি কষ্ট টাকা দিয়ে কিনবো আমি কোয়ালিটি দেখবো না, তাদের জন্য শোরুম ওপেন আছে, শোরুম হচ্ছে 21/22 গ্র্যান্ড প্লাজা শপিং মল, মগবাজার ওয়ালেস ঢাকা। ওকে, সো দেখেন এটা হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে বিন সাইড এর থাকবে, আমি একটু ঝটপট করে হচ্ছে দেখাই দিই আজকে লাইভে কি কি হচ্ছে ড্রেস ছিল। সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর, এখন যারা জয়েন করেছেন তাদের জন্য হচ্ছে আমি একদম লাস্টে একদম পরপর হচ্ছে দেখাই দিতেছি, এক্সট্রা কোনো কথা নাই, যাতে করে হচ্ছে একদম শিওরও হইতে পারেন যে আচ্ছা কোনটা নিবো, এটা ভালো এটা ভালো এটা নেওয়া যায়, একদম যেন ইজি হয়। ওকে, সো এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড অ্যান্ড হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা খুবই সুন্দর, আজকে ড্রেস গুলা কিন্তু সব 1450-1200 টাকা সব ড্রেস কিন্তু একদম এক কাতারে ফালাই দিছি সবাই 1000,
ঠিক আছে, কোন 1450, 1650, 1250 নাই, সবাই হচ্ছে 1000, সবাই হচ্ছে এক কাতারে। ওকে, সো দেখেন এটা হচ্ছে আপনার ড্রেসটা, দুপাট্টা এন্ড হচ্ছে প্যান্ট। প্রাইস থাকবে 1000 টাকা। স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিন, স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার। ঢাকা হলে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে অবশ্যই ফুল বিকাশ করতে হবে। ওকে, সো এইটা হচ্ছে ড্রেসটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা ড্রেস। এই হচ্ছে কালেকশন। আরেকটা কালেকশন দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার পিঙ্কের ভিতরে সফটটা পিঙ্ক কালার এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে। ড্রেসের হচ্ছে লম্বা আছে আপনার 43 plus 44 plus 42 43 বাড়াইতে পারবেন। ওকে, সো এটাও খুবই সুন্দর একটা কালেকশন, এন্ড মাশাআল্লাহ একটা কালেকশন, খুবই সফট কমফোর্টেবল। এন্ড এটা কি জোহরা নাকি? এটা হচ্ছে ঘুরে। ওকে, সো এটা হচ্ছে একটা, প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। ওকে আপু, আমি মতিঝিল থাকি। আচ্ছা ঠিক আছে, আপনি আগে লাইভ গুলা ভিডিও গুলো দেখতে পারেন, যদি টেইলার ভালো হয় উনি দেখেই ওরকম বানাই দিতে পারবেন। আর আমার তো এরিয়া হচ্ছে মগবাজার, মতিঝিল থেকে মগবাজারে এসে তো আর ড্রেস বানাইতে পারবেন না। ওকে, দেখেন এইটা হচ্ছে ড্রেস, দুপাট্টা, প্যান্ট। প্রাইস থাকবে হচ্ছে 1000 টাকা। ওকে, প্রাইস থাকবে 1000 টাকা। দেন হচ্ছে আমি ল্যাভেন্ডার কালারের একটা ড্রেস দেখাই দিতেছি। এটা হচ্ছে অ্যানাদার একটা কালেকশন, এটা অনেক সুন্দর। এটা স্কাই কালারটাও কিন্তু আমি দেখাইছি, মানে সেই সুন্দর একটা ড্রেস। যারা ল্যাভেন্ডার লাভার আছেন, বি সাইডের এই কালেকশনটা হচ্ছে নিয়ে নেবেন। সুন্দর করে প্যান্ট করে দেওয়া আছে, ব্যাক সাইডের ওয়ার্কটা দেখেন, ব্যাক সাইডের নাইসে কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে। এন্ড এই হচ্ছে ড্রেসের হচ্ছে স্লিভের পার্টটা। ওকে, সো এটা যদি ভালো লাগবে, স্ক্রিনশট নিব, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার। ঢাকাতে যারা নিতেছি অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা হচ্ছে চেক করে নিব, যেহেতু ঢাকার পার্সেন্ট মাশাআল্লাহ একটু বেশি হয়, সো ভুল ত্রুটি কিন্তু হইতে পারে। সো আপনি যে ড্রেসটা অর্ডার করছেন সেটাই নাকি একটু দেখে নেবেন, ঠিক আছে? আর যদি কোনো রিজেক্ট টিজেক্ট থাকে, আমরা রিজেক্ট ড্রেস এমনিও সেল করি না, সবাই জানে যে রিজেক্টের আলাদা লাইভ হয়, আমরা 50% সেল দিয়ে সেগুলো সেল করি। তারপরে যদি থাকে সেটা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন, ডেলিভারি ম্যান থাকা অবশ্যই ফোন দিলে আমরা অবশ্যই হচ্ছে রিটার্ন নিব। ওকে, আর হচ্ছে ঢাকার বাইরে যারা আছে, ঢাকার বাইরে আমরা পার্সেল 3-4 বার চেক করি, যেহেতু চেক করার সুযোগ থাকে না সুন্দরবনে, যে সুন্দরবন থেকে কালেক্ট করতে হয়, সেক্ষেত্রে কিন্তু ভুল পার্সেল যাওয়া বা ডিফেক্ট ড্রেস যাওয়ার কিন্তু সম্ভাবনা একদমই শূন্য থাকে। তারপরে যদি যায়, এই জন্য হচ্ছে যখন পার্সেল হচ্ছে খুলবেন তখন একটা ভিডিও করে রাখবে, ঠিক আছে? আপা, ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার জন্য? শুধু ঢাকার জন্য ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে সুন্দরবন আমরা ইউজ করি, তো যার সাথে হচ্ছে অবশ্যই ফুল বিকাশ করতে হবে। আর এখন ফুল বিকাশ করেই হচ্ছে নিয়েন, কারণ হাতের অবস্থা সবার সবার বাজে বলতে লজ্জা নাই। ওকে, এই জিনিস আমার বলতে লজ্জা নাই, আমি আপনাদের এমন অনেক লাইভ আছে এরকম করে বলছে যে লসে প্রোডাক্ট দিয়ে বলছে যে আমার শিপমেন্ট তুলতে হবে, টাকা দাও, ঠিক আছে? এরকম করে কিন্তু বলছে যে বিকাশ করেন, শিপমেন্ট তুলতে হবে, টাকা দেয়। তো এখন বিকাশটা হচ্ছে মাস্ট। ঢাকার বাইরে আমাদের 4 বছর ধরে বিকাশ ছিল, এখনো আছে, তো বিকাশটা হচ্ছে করে দিতাম। ওকে, সো দেখেন এইটা হচ্ছে ড্রেসের দুপাট্টা এন্ড হচ্ছে প্যান্ট। প্রাইস হবে কত? শুধুমাত্র 1000 টাকা। সবগুলো ড্রেসই আজকে 1000 টাকায় পাবো। এক একটা ড্রেসের প্রাইস এক এক রকম ছিল, 1450 টাকা, 1650, 1250 এর সকল ড্রেস আজকে 1000-এর কোটায়। ওকে, আর হচ্ছে এগুলো হচ্ছে আগের ডিজাইন, এগুলো হচ্ছে দুইটা তিনটা আমি শো করে দিছিলাম, যেগুলো 650-এর, 650-এর এগুলো দেখানো দরকার নেই, নতুন গুলাকে আমি দেখাই দিছি না, আরো আছে, ওগুলো দাও, 650 দিও না। আচ্ছা, মেঘা আপু আসলে সরি, ঠিক আছে, ঢাকাতে হচ্ছে ফুল বিকাশ করতে হবে না, বাট করতে পারলে ভালো। ওকে, আচ্ছা, এখন মনে একটু ঘোলা ঘোলা লাগতেছে, মা এখন একটু আবার ঘোলা ঘোলা লাগতেছে। তো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেসটা, আনাদার ওয়ান। এটার দুইটা কালার, একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে অলিভ। যেইটা যখন ভাল লাগে নিয়ে নেবেন কাইন্ডলি, কারণ ডেলিভারি করতে কিন্তু মানে খুব কষ্ট হয়, মানে প্রোডাক্ট পাইতে কিন্তু মোটামুটি হচ্ছে যে দেরি হয়ে যাইতে পারে, কজ এখন দেখা যাচ্ছে রোডের অবস্থা, বিভিন্ন জায়গায় ব্লক থাকে। একটু ধৈর্য নিয়ে তারপরে অর্ডার কনফার্ম করবেন, ঠিক আছে? ধৈর্য নিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন। সো এটা হচ্ছে ড্রেসটা, দুপাট্টা এন্ড হচ্ছে প্যান্ট। আর আমার কাছে খুবই খুবই ভালো লাগছে, ট্রাস্ট মি। আমাদের রিটার্ন পার্সেল অনেক ছিল, মানে আমি আমার জন্মেও এত রিটার্ন পার্সেল দেখি নাই, প্রত্যেকদিন রিটার্ন পার্সেল আসে। বাট বড় বড় প্যাকেট যাদের ছিল, আমি তাদের ওইটা নিয়ে খুবই টেনশনে ছিলাম যে আল্লাহ, এত বড় বড় টাকার অ্যামাউন্টের পার্সেল যদি মানে মানে ই হয়ে যায়, ক্যান্সেল হয়, তো ওই আপুরা বিশ্বাস করেন 10-12 দিন পরেও এসে হচ্ছে নিজে খোঁজ নিয়ে বলছে আপু পার্সেল কোথায় পার্সেল দেন। আমি ঢাকা নাই বাট রিসিভ করার মানুষ আছে। তো কিছু আপুদের জন্য কৃতজ্ঞতা হচ্ছে অনেক অনেক বেশি থাকবে, যে যাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, ড্রেসের দরকার নাই, কিন্তু তারাও ড্রেস রিসিভ করছে। কারণ সিচুয়েশন এখন এমন একটা অবস্থায়, সবাই যদি হাতে হাত না রাখেন তাইলে হচ্ছে সমস্যা, ঠিক আছে? কোথায় যেন দেখছিলাম,
তোমরা একসাথে থাকলে কোনো ক্ষতি নেই, কিন্তু যদি যখন তোমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এক একজন এক এক জায়গায় তখনই ক্ষতি। এরকম একটা হচ্ছে, আমি কার কি যেন হচ্ছে, আমি একটা পোস্টার হচ্ছে যে দেখছিলাম রিসেন্ট 2-3 দিন আগে, যেন আমার মনে পড়তেছে না, মানে মানসিক অস্থিরতায় আমি কোনো কিছু মনে রাখতে পারিনি। ওকে, প্রাইস আসবে কত? শুধুমাত্র 1,000। এরপরে হচ্ছে আরেকটা কালেকশন দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যানাদার ওয়ান। তিনটা দেখা, স্ক্রিনশট নিবো না, 650 টাকা। ওইটা আই থিঙ্ক এখন অর্ডার হয়ে গেছে অলরেডি, তো এটা আবার দেখাইলে হচ্ছে আমি বিপদে পড়বো, খারাপ লাগবে আমার, বিকজ আমি সবাইকে দিতে পারবো না, ওইটা একটাই আছে। তো দেখো, এটা হচ্ছে তোমার আরেকটা সুন্দর ড্রেস, মাশাআল্লাহ সুন্দর একটা কালেকশন। প্রাইস হবে কত? 1,000 টাকা। আমি কিন্তু দুইবার করে এই জন্য দেখাই দিলাম যে সাম হাউ কোন একটা মিনিটে বা সেকেন্ডে যদি ড্রেসটা একদম ঠিক দেখা যায়, বিকজ মেয়েটার অবস্থা স্টিল নাও হচ্ছে খারাপ। হ্যাঁ, সো এই জিনিসটা একটু যারা হচ্ছে মানে খারাপ করে রাখছেন তারা একটু ঠিক করে দিন। হ্যাঁ, ওকে, সো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেস। প্রাইস হবে কত? প্রাইস থাকবে শুধুমাত্র শুধুমাত্র হচ্ছে আপনার 1,000 টাকা, 1,000 টাকা। 1,000 টাকায় হচ্ছে পেয়ে যাবেন। আর কটন ড্রেস এ দেখা যায় কি, ছবি তোলা খুবই টাফ একটা ব্যাপার। আমি যে ছবি তোলা পোস্ট করব সেইটাও খুবই কষ্ট করে, এটা নিয়ে ধরে দাঁড়ানো খুবই টাফ একটা ব্যাপার, ঠিক আছে? পুরোপুরি ডিজাইন তো একটা বোঝা যাবে না, তার উপরে হচ্ছে আবার মানে আমার কটন ড্রেস এর ছবি তোলার অভ্যাস নাই। আমি স্টিচ আইটেম দেখা যায় হ্যাঙ্গারে ঝুলাইয়া বা নিজে পরে হচ্ছে ছবি তোলা যায়, বাট কটন ড্রেস টা একটু ঝামেলা। সো একটু ভোলা লাইফ থেকে একটুখানি দেখে হচ্ছে অর্ডার কনফার্ম করে ফেলিয়েন। আর হচ্ছে যারা মানে ঢাকার মধ্যে আছেন, শপে আসেন, শপে আসলে এই ড্রেস গুলো কিন্তু পাবেন, মানে খুবই কমফোর্টেবল। আপনার মানে টাচ করলেই আর কি ভালো লাগবে যে এত কমফোর্টেবল ড্রেস এত কম মানে কম প্রাইসে পাচ্ছি। ওকে, সো দেখেন এইটা হচ্ছে অ্যানাদার ওয়ান। প্রাইস থাকবে এটার হচ্ছে 1,000 টাকা। স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, যারা ধৈর্য ধরে আমার লাইফটা দেখছেন তাদের জন্য অনেক অনেক বেশি 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 দোয়া। থ্যাংক ইউ সো মাচ যারা হচ্ছে আছেন সাথে, আর কি বলবো, তাদের জন্য আমার একদম মন থেকে দোয়া। মানে আমি আমি আজকে আম্মা বুড়ো বলে দিব যে নামাজ পড়বা যখন, তখন হচ্ছে আমার পেজের আপুদের জন্য একদম দোয়া করে দিবা একসাথে। ওকে, আপা 600 টাকার তো হচ্ছে আগের কালেকশন। তো আগের কালেকশন তো আমাদের তো প্রত্যেকটা ড্রেস স্টক আউট হয়ে যায়, তো আগে কিছু ছিল সেগুলো আর কি অফারে নিয়ে গেছে, আর এগুলো হচ্ছে নিউ আইটেম, তো এগুলোও অফারে। এগুলোর উপরে 650 টাকা হচ্ছে একদম মানে কি বলবো ডিসকাউন্ট করা, 650 টাকা ডিসকাউন্ট করে দেখাইছি, 650 টাকা একদম ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা আমারটা প্রাইস, আল্লাহ আমারটা ভাই, আমারটা বাসার পরের ড্রেস, কি বলে মেয়েগুলা, বিড়ালের ড্রেস এটা। আমি আই উইশ আমি দেখাতে পারতাম, আমার ছোট ছোট অনেকগুলো বাবু আছে, তো ওরা হচ্ছে সারাদিন দুটো টুটু খায়, তো আমার প্রত্যেকটা ড্রেস বাসায় যেসব ড্রেস আছে সবগুলোতে হচ্ছে বিড়াল দেবে। আমার ইউজ ড্রেস যারা নিচ্ছেন তারাও দুই একটা লোম পাইতে পারেন, সরি এটার জন্য। সো এটা হচ্ছে ড্রেসটা, ঠিক আছে? আরেকটা কালেকশন, এটা দুইটা কালার, একটা ফিরুজা আরেকটা হচ্ছে পার্পল। দুইটাই মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর, দুইটাই মাশাআল্লাহ সুন্দর। যারা যারা জয়েন করছেন বা করবেন, একটা করে লাইক লাভ বা হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করে যান, হাই কমেন্টও করে যায়, ঠিক আছে? কারণ এর আর যতগুলো ড্রেস স্টিচের উপরে ডিসকাউন্ট আসতেছে বড় পুরো ঝড়ো তুফানের ডিসকাউন্ট, সো এটার জন্য একটু অ্যাক্টিভ থাকবেন। আর আর কি বলবো, আর কিছু বলার নাই। এমন একটা সিচুয়েশন, মুখে কিছু আসে না, লিখতে গেলে অনেক কিছু আসে, ঠিক আছে? লিখে লিখে ইরেজ করি, 100টা লাইন লিখে 10টা লাইন ছাড়ি। ওকে, তো দেখেন এইটা হচ্ছে আপনার ড্রেস, সুন্দর কবিতা হয়ে গেছে দেখছো, লিখে লিখে কি লিখে লিখে ইরেজ করি 100টা লাইনের মধ্যে 10টা লাইন লিখি, আল্লাহ। সো এই হচ্ছে তোমার ড্রেসটা, দুপাট্টা প্যান্ট। প্রাইস আসবে কত? শুধুমাত্র 1,000 টাকা, ঠিক আছে? 1,000 টাকায় পেয়ে যাবে, 1,000 টাকা, 1,000 টাকা, উফ আল্লাহ। সো এটা হচ্ছে তোমার আরেকটা ড্রেস, এই হচ্ছে আরেকটা ড্রেস, অনেক সুন্দর কালার, অনেক সুন্দর কালার, অনেক সুন্দর কালার। আগেটার প্রাইস 1,000 ছিল আপা, ঠিক আছে? আগেটার প্রাইস 1,000 ছিল। এইটার কালারটা অনেক সুন্দর, এটা দূর থেকে দেখে মনে কি কাতানের হচ্ছে কিছু একটা, তাই না? কাতান প্রিন্ট এর মতো ফ্লোরাল ওয়ার্ক গুলো একদম কাতান শাড়িতে যেরকম হচ্ছে থাকে, সুন্দর গোল্ডেন সুতার এক্সাক্টলি ওরকম প্রিন্ট করা। সো এটা হচ্ছে তোমার ড্রেসটা, দুপাট্টা প্যান্ট। সো অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ ছিলাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে অনেকদিন পর আপনাদের সাথে কথা বলে। মানে মনে হচ্ছে যে এই জায়গায় কিছু একটা আটকে আছে, সেটা হয়তো মানে একটু হলেও মানে কম ফিল করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে ড্রেস, দুপাট্টা প্যান্ট। আপু রাশমি আপু হ্যাঁ চেক করে দিতেছে, আপু এখন কোনো মেসেজ ঢুকে নাই, চেক করবো, একটু ধৈর্য ধরে। ওকে, সো এইটা হচ্ছে আপনার ড্রেসটা, অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাইছি।
এন্ড একদম সব হচ্ছে অফারে, একদম অফার কালেকশন। তো যা যেটা ভালো লাগবে একটু স্ক্রিনশট নিয়ে পুরো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন, ঠিক আছে? স্ক্রিনশট পুরো অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবেন। ওকে, সো এই লাইভটা হচ্ছে আমি শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে রাতে। আমি চেষ্টা করব পার্টি ওয়ার এর উপর একটা অফার দেওয়ার জন্য। তো যারা যারা হচ্ছে আছেন একটু, আমি নট শিওর রাতের বেলা আমি লাইভ করবো কিনা, কাজ আমি বলি বাট করি না, কালকে থেকে আমি একদম কড়া কড়া নিয়ম পালন করব, প্রমিস। আর যদি আজকে যদি হয় আজকে 11টায় একটা লাইভ হইতে পারে, একটু ঢুম আইরন পেয়ে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, যে যার জায়গায় সেফ থাকেন। আল্লাহ হাফেজ।